শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গ আন্তর্জাতিক ধর্ম সংগঠন গ যেগৈ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংস্কৃতি ধর্ম সাহিত্য হাববিল আমি কাম করি আহান। আজি আমি বিলবাড়ি গাঙে উত্তর বিলবাড়ি উত্তর বিলবাড়ি গাঙে আমার যে বিলবাড়ি গাংহান আমার যে সাথে কুরুক্ষেত্র এহান ভগবান শ্রীকৃষ্ণ গীতাহান শুনো আছে এবং ধর্মযুদ্ধ আছে বলে ওহানরে আমি তীর্থহান বলে আর সাথে বিলবাড়ি গাঙে হান ও আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা রকতপর আছে গাংহান এহান মহাতীর্থ গাঙে হান। আমি আজি তীর্থ গাঙে হানাত আসি ভাষা সংগ্রামী আর যত আসি উতার মা বিলবাড়ি গাঙে আমার রত্না নমিতা বার প্রতাপ কমলাকান্ত চারি গ শ্যামল বিলবাড়ি গ পাঁচ গ ছয় গ বা বুলেটিন জিয়ট এপেট রকত বেলাসি জাগাহান কুমারী নিঙলগি হিসাবে রত্না বার নমিতা প্রমোদিনী ওয়াকা কুমারী নিঙলগিয়া এবং সুদেশনাদি তানু এক মহাতীর্থ হানে হান। তাই সমগ্র পৃথিবীর যত বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা প্রেমী আসি ভারত বাংলাদেশের হাবিয়ান এ তীর্থ হানরে ভক্তিকাত করি এরে তীর্থ হানা যদি আমার বৈষ্ণব রকতে তা না পড়ল হইতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি হান মিমুতে আগে লাগাইছান। আজি আমি নিয়ামপাড়া বাক্যবান আমার প্রতাপ সিংহ গিরকর বিষয়ে আমার ইয়াং ব্রিগেড বিশিষ্ট সমাজসেবী আমার বিশ্বজিৎ সিংহ গিরকে মল্লগে বহেছে খালি কাজ মল্লগে বহেছে বিশ্বজিৎ সিংহ গিরকে বিচারিয়া প্রতাপ সিংহর এ তার অবস্থান সম্বন্ধে লাইভ দেনার পরে আমি যেহেতু শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গ হাবি সময় যে আনি পারি আর উহানিল আমি সাহায্য সহযোগিতা হান করানি আনি আমার সাধনা হান। আমি প্রীতি গীতানক যে বাকা আমার সম্পাদক ওই হাবি মাত্রই উষাদে আমি করিয়ার হান থকইয়া আজি আমি আহে দেশি হাবিয়ানে যেটা যেটাই আমার ধান করেছিলা আমার বিশেষ করে বাকাতে আমি মাত্র চারি গো মানুরাং তো আমি অনুদানে হান পাশি যে আনি পাশি ওয়ানি যেহেতু আমার তা ফুকুরে দেন আমার থক ভবিষ্যতে আর তাই দিলে আমি বারো অনুষ্ঠান করিয়া ফুকুরি টাঙাইয়া সমাজে বানাবিয়া কতিয়ান কর্তাইও হান সমাজের হান। তাই আজিকার দিনে আমি যেহেতু মোরাতে ধান করেছিলা পল্লাইমি ভক্তিকাত করি ১০,০০০ টাকা আমার চেঙ্কুড়ি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার সাধারণ সম্পাদক অদিনকার দিনের আন্দোলনের উপদেষ্টা গিয়ে আসি মণিকান্ত অজা তা ধূপপুরের গ তা প্রতাপ সিংহ গির করে ১০,০০০ উপাদেশ তারে আমি আজিকার দিনে নিশ্চিন করে দৌড়ি তার লগে অদিনকার দিনের ভাষা আন্দোলনের মহান নেতা গ ছাত্র সংস্থার সভাপতি অনিল কৃষ্ণ রাজকুমার গির তা যেহেতু তীর্থ পরিক্রমা করিয়া নোয়ারা পানিল হায়দ্রাবাদের তো আসছিল তা যেটা পারিল তাহলে যে সারিল মি হোমিং ভবিষ্যতে আর রাখুছি ইটাঙাই বলিয়া রূপা হাজারা হান পারা দেছিল এবং ওয়ানোর লগে আমার গোপীদাস সিংহ যে গ ও আন্দোলনের সাধারণ সম্পাদক তা গিরকও খবরে আন শুনিয়া এব্বাকায় বাকাই যেহেতু তি বুধবারে জার্গা হানতে আমি চেষ্টা করতাঙাই বলিয়া আর এক ২,০০০ আহান দেছিল এবং লগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গর সম্পাদক গ আমার আজিকার সভার উপস্থিত মনীন্দ্র সিংহ গিরক তাও আর এক ২,০০০ আহান আমারে দেশে এটা ল আমি আপাতত ১৫,০০০ আহান আমি দেনার কাবুলি আহেছি এবং খানি পাগে হাফলংয়ের তো আমার নবকুমার সিংহ গিরকে হাজারা আহান দেছিল মতে এব্বাকাই আপিল আঙাহানতে ওহান আমি এটিএম এত তুলে নোয়ারেছি ভবিষ্যতে আর এক উদিতাই এবং অনেক মানুষ বাংলাদেশে যেটা গেলাগাও তাই দুঃখ করিয়া গেলাগা আমি বাংলাদেশ তো ফিরিয়াইয়া আমি যেটা পারিল আমি সাহায্য করতাঙাই এবং আমার অদিনকার ভাষা আন্দোলনের নেতা সুবল সিংহ গিরকেও ফোন করেছে আমি ভবিষ্যতে চেষ্টা করি আর যাহাতে বিপদের দিনে আমি প্রতাপ সিংহ গিরকরে আমি দান করি আর বলে আমি অপমান করা নিয়ে আনতই কেকা বললে তা যে আন দান করেছো আর আমি খুঁজে না তাঙায় জীবনও আমার তার ধানও আনর প্রতিদান হিসাবে দানার মতো এ সমাজে আনার কোনো শক্তি নেই কারণ
অনারে আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ করে ভানা পিয়া পুতগ করে পেং বুলিয়া ইমাজ সুদায় অঙ্গদান করেছিল আর ইমাজ সুদার পুতগ ইয়া কৃষ্ণ ইয়া ইমাজ সুদার কগ্গথায়া মাতৃমৃত পান করিয়া ব্রজালীলা করেছে উষাদে যাতে আনরকা অঙ্গদান করেছে তার মা প্রতাপ সিং বিরোধী আমি 10 টাকা 1 টাকা 1 কোটি টাকা দিয়া দিয়ে তার ঋণ শোধ করে পারতাম ইহান আমার দ্বারা অসম্ভব এহান হইল তাই আমি মাত্রেকে লেগা গির করে সম্মান দেনা তা হাসিয়া তাই আজিকার সভা হান যেহেতু মি পরিচালনা দেখি করু রিহানতে আজিকার সভা হার আমি গির করে আদরা হান আমি করানি মনে ইয়ার আদরে হান করানি কাবুলিয়া আমার ইয়াং ব্রিগেডর সভাপতি বারো আমার বিষ্ণুপিয়া মণিপুরী সমাজের উদীয়মান সমাজসেবী যে গই হাব্বির লগে সুসম্পর্ক থইয়া সমাজসেবা করিয়া যারগা গিরক বিশ্বজিৎ সিংহ গির করে লমি ফুলনমাল আগডাল বরিয়া পতা সিংহ গির করে সম্বোধনা দেন বক্তৃতা করেন্নাউন্স করো ইহানতে বিশ্বজিৎ সিংহ গির খানিক ফটো রাখছে বিশ্বজিৎ সিংহ না ভাই নাচেছিস দইয়া ধরো আজি আমি নিয়ামপাড়া হারওয়ার আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী বাসাস আন্দোলনের শহীদ সুদিস্নার লগে সৈগুলি বিদ্ধ আছে প্রতাপ সিংহ গির করে বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ সিংহ গিরকে ফুলন মালাল বরণ করে জয় জয় শহীদ সুদেষ্টা কি জয় জয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আন্দোলন কি বুলেটিন জিওর প্রতাপ সিংহ কি নমিতা সিংহ কি রত্না সিংহ কি শ্যামল সিংহ কি দিবাকর সিংহ কি আর আতা কুঙ্গ পল্লা বিকাশ সিংহ কি জয়। আজি আমি গির করে ইয়াং ব্রিগেড এবং চৈতন্য ভাবসঙ্গর উরব আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবসঙ্গর সাধারণ সম্পাদক মোর লগে আছে মনীন্দ্র সিংহ গিরক তা শিক্ষজ্ঞ গিরকে আজি চৈতন্য ভাবসঙ্গর তরবেত্ত প্রতাপ সিংহ গির করে ফুলর মাল আলবরণ করে এবং মি নিজে ধন্য মনে করি নিজরে আজি আমার প্রতাপ সিংহ গিরক মর খোলাবিও ভাষা আন্দোলনের মহান নেতাগ যে অঙ্গদান করেছে তার আমি ফুলর মাল আলো আনতে আজিকার আমি গির করে আমি ফুলর মাল আলম্বরণ করিয়া বাংলাদেশ তো আমার চৈতন্য ভাবসঙ্গ সুরেশ বাবে স্যার আর তাও সেইটাই আনতে বাঁকা আমি আমার সমাজের দেনার হাবিত্ব ডাঙর খুঁততলা আছে তার মাঝে আমি আমার ফিজেতে আন হিসাবে খুঁততেই এহানরে আমি আমার নিজের ফিজের থান বলি আমি নি করি আর এহান ল আমি আদর কলে নিয়াম পাড়া হার উইয়ার হাতে চৈতন্য ভাবসঙ্গর সেক্রেটারি মণীন্দ্র সিংহ গিরকে আমার সামাজিক ফিজে আহাল্ল বরণ করতে গির করে হারি কাগজ আছে হানতে আজি হ্যাঁ আজিকার আমার বিলবাড়ি গাঙর উত্তর বিলবাড়ি গাঙর নিঙল বেয়া পা দেশি আজিকার হানকা বলিয়া তানুরে আমি হাব্বি তানু ভাগ্যবান তানুর গাঙে হানে আমার প্রতাপগড় পরগনা করে উজ্জ্বল করে দেশি এবং আমি প্রতাপগড়বাসী হিসাবে চিরজীবন আমি গর্ব করতাম আই রকত দেশি ফামে হানোর মানুষ তাই এবং আজিকার অনুষ্ঠানে আর আমি যেহেতু নিয়াম না দিল করি আর হানতে আমার অনুষ্ঠানে হান অকরাগত আমার সেক্রেটারি যে আছে আমার চৈতন্য ভাবত সংঘর আদর্শ এবং চৈতন্য ভাবত সংঘর বিষয়ে খানিয়া হান মাতানিক আমি হিসা করি আমার সাধারণ সম্পাদক মণীন্দ্র সিংহ গির এর পিতাই নে এগোতো লাইফ এগোতে সেট করো হ্যাঁ থাক মামা বক মণীন্দ্র মণীন্দ্র সিংহ গিরকে আজিকার এ পুণ্য দিনে পুণ্য ফামে আনাত আজি যে উদ্দেশ্য আনল আজিকার এ সভা আনর ঠৌডাং করেছি আজিকার সভার উদ্দেশ্যে আজি যে পুলদেশি ইয়ং ব্রিগেডের
কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশ্বজিৎ জাগিরক লগে আমার এ সমাজের সংগ্রামী আমার যে দাদাগিরক প্রতাপ দা লগে আর খুব পুলদেশি এপিত আমার বৌদি গাছি আমার কাকা গাছি দাদা গাছি আজিকার এ সভা যদিও আমি কম সংখ্যা কিন্তু আমি কম বুলা মনে না করবা আজিকার হানাত নিয়ামপার আমি গৌরব করি হানর কাবুলিয়া সমগ্র বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে ঐতিহাসিক এ জাগা হানাত ঐতিহাসিক আজি সে সভা হইয়া জার্গা এবং ঐতিহাসিক সভাও আনাত আজি যে চিন্তাধারা আহান যেহান সমাজের নিয়ে যে চিন্তাধারা আহানল আজিকার উদ্দেশ্য আহ করি আজিকার সভা আলোচনা করানি অর অর্থাৎ এলিরাপা সমাজে আনাত আগরাগই এমএলএ মিনিস্টার মুখ্যমন্ত্রী নেই সমাজও আনাত আজি যে কোটি কোটি টাকা দান করিয়া আমার সোয়াগরে আমার যে লিরাপা মানুষ উদ্ধার করানি ক্ষমতাবান আমার সমাজে নেই তবে মানসিকভাবে এবং নিজের সততাল চেষ্টা করিয়া যে সাথে আমার বিশ্বজিৎ দাগিরকে তার যে নিজের কর্মের মাধ্যমে যে সততা হান প্রকাশ করিয়া সমাজে দৌহিয়া জার্গা এরে মনোভাবে হান যদি আমি সমাজে যদি সেট করে ধরে পারিয়ার এবং এহান দরিয়া থনা এরে হান হাবিত্য ডাঙর বিষয়বস্তু কারণ যেহেতু অন্যান্য সমাজে এবাকা যে আসামিজ সমাজে কনকলতা জগত যে নিহল সৌগয় ভারতবর্ষ যেবাকা ব্রিটিশের পরাধীনতাত আসিল আসামে যেবাকা আন্দোলন চলিল ঔ সময়ও আনাত কনকলতা বলিয়া যে নিহল সৌগ আসামি নিহল সৌগয় ভারতের পতাকা হান দরিয়া যেবাকা আগুয়া গেলিয়া সময়ও আনাত থানা আনাত যেবাকা আগুয়া গেলিয়া সময় আনাত সরকারের পক্ষত্ব গুলি করানির আদেশ দেনা হই গুলি করানির আগে মাতেছিল যে তুমি ফিরিয়া যাইয়া তোমার দাবি এবং তোমার এ আন্দোলন এবাকা বন্ধ কর এহান যে বাকা প্রতিবাদ করতে তানুরে এ কনকলতা এবং তানুরলে যে আসামর মানুষ যে আন্দোলন যে শ্রুত্থাল আসিল অনাত তানুরে আটকানি অনেক চেষ্টা করলা এবং অনেক মানুষ যদিও ডরপিয়া পিঠে যে ফিরলেও কিন্তু দেশের স্বার্থে দশর মঙ্গলের স্বার্থে সমাজের স্বার্থে এ কনকলতা নিহস কোনোদিন পিছিয়ে যে না ফিরেছিল এবং ও দেশের পতাকাও আল্ল আগুয়া ভারতের মাটি আনরে রক্ষা করানি বলিয়া যে সাথে যে মনোভাব ফালতে আগুয়াছিলি ওদিনকার দিনে পুলিশে গুলি করিয়া এ নিহসয়ে করে ও গহপুর থানার মুঙ্গানার মাঝে গুলি করিয়া বেলাছিল জেহানোর কারণে আজি ও নিহলুগর পরিবার ও সমাজও আনরে কোটি কোটি টাকা দান করিয়া এবাকা পর্যন্ত ও তারে দান করিয়া ও সমাজও আনর সরকার ও সমাজে তানুর মুখ্যমন্ত্রী এমএলএ মিনিস্টার আসি আনতে ও গুলিবিদ্ধ আসি তানুর লগে অথবা ও যে নিহ সৌগর পরিবারে উচ্চস্তরে তানু ফৌকরে পারেছি তানার ক্ষমতা আছিল বুঝলা কিন্তু আমার আনতে ও ধরনের ক্ষমতা নেই যেহেতু আমার আং সরকার নেই এমএলএ নেই তাই
আজকার দিনে যে উদ্দেশ্য আল্লো আমার দাদা প্রতাপ দাদা গিরকর উদ্দেশ্যে যে আজি এ বিলবাড়ি জাগা হান মহাপুণ্য তীর্থর জাগা হান এ জাগা আনাত পয়লা আমি ভাগবত সঙ্গ সম্পর্কে দুই এক চুটি মাতি আউরি ছিয়ানব্বই ইংরেজি আজি এ ভাগবত সঙ্গ গ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ গ গঠন করা নিয়ে আসি আমার সমাজের এ বিলবাড়ি গাঙর তাও আসিলা এ বিলবাড়ি গাঙর সুরেশ্বরী গার মালঠেপেও অনেক মিটিং করা নি হয় সমাজের হাবি গাঁয়ে গাঁয়ে এ ভাগবত সঙ্গর মিটিং করা নি এ ভাগবত সঙ্গর কোনো কোনো গিরিগিথা নিয়ে হয়তো অনেক ধরনের মনোভাব করেছিলা ভুল ধরনের চিন্তাধারাও করেছিলা কিন্তু পরবর্তীতে এ ভাগবত সঙ্গর স্বচ্ছ এবং তার সঠিক আদর্শ হল আগুয়ানির ফলে এ ভাগবত সঙ্গ কোনোদিন কলঙ্কিত নাসে তার স্বচ্ছতার মাধ্যমে সবসময় সমাজে আগুয়া গেছিল তার সঠিক প্রমাণ আমি আজিকার দিনে যে আজি যে সাদে সমাজে দিকপাল পতাকিয়থার সমাজে ইশালপা করিয়া আগই সমাজে দিক দিকা আনাদে পালসে ডাকুলা এ বিদ্যা হাং করিয়া আগই পালসে আগই পিএইচডি করিয়া যে আমার সমাজের কল্যাকার পিএইচডি ডক্টর কালীপ্রসাদ তারপরে ডিলিট করেছে সমাজে আর তাই ডিলিট না করেছে এ সাজে দিকপাল গিরিগিথানি আসি এর লগে সমাজের রাজনৈতিক কারণে সমাজ একত্রিত করতে গিয়া আমার বিমল সিংহ গিরক ত্রিপুরার তাও মন্ত্রী হইয়া সমাজরে একত্রিত করে আকপিব হইয়া সমাজরে দৌহিয়া গেলগা মহান গিরিগিথানি অবতার হাদিগত আধ্যাত্মিকতভাবে সমাজরে উচ্চ পর্যায়ে ভগবান শ্রীগোবিন্দর আধ্যাত্মিকগত সেই পথুরে সঠিক পথ প্রদর্শক হিসাবে দৌহিয়া গেছিল গা যে আমার ভুবনেশ্বর সাধু ঠাকুর যে সাধু ঠাকুর অন্যান্য সমাজের বাকা লক্ষ লক্ষ মানু তার শিষ্যয়া তারে ভগবানের স্বরূপ উষাদে তানুরে তারে নিঙ্কর দ্বারা সেবা পূজা দিতারা যেহানোর আজিকার দিনে আমি খানিয়ান টানুরি বলিয়া খারাপ না পিবা যে আজিকার আমার সমাজে এহানোর খানি কারণা আনাস খানি রেফারেন্সে আনানির কারণা আনাস কারণ আনল তাই যে আজিকার দিনে যদি সোশিয়াল মিডিয়া মোবাইল টিভি এসাদে ধরনের যদি পাবলিসিটি আন যদি ঠাই লইস তাইলেতে আজি আজি আমার সমাজ কুম্পি ঠাই লাইসটা যেহান যেদিন তার ভগবান শ্রীগোবিন্দর ভক্তিয়ান কতি জবরদস্ত হতা যে ভক্তিয়ানোর মাধ্যমে আজি অবহেলা করিয়া এ সাধু বা গির করে ভুবনেশ্বর সাধু বা গির করে এ মন্দিরর বারান্দা আনাত আসে গিরকুয়রে ভক্তি করিয়া আসে ও গিরকুয়রে মন্দিরগর বাহিরে তুলিয়া এগো অনাদর এবং অসুচি আসে এগোরে তুলিয়া নিয়া বাহিরে থদেই গা বলিয়া ও মন্দিরর পূজারি গিরকর আদেশ মতে দূরেই করে থদেছিলা জেহানোর কা বলিয়া সাত দিন ও ভগবানের মন্দির উগ দরজাহান বন্ধ আসিল যে দরজাহান বন্ধ আসিল সাত দিনে হানার পৃথিবীর যত দেশর আধ্যাত্মিকত মানুষ তাই এবং যত পাণ্ডিত্য আসি জ্ঞানীগুণী মানুষ এবং আজকার দিনে প্রচার যদিও না আসে আমার গদে যত জায়গা জেগদে জেগদে এ ভক্তি আনর গুণহান জগতে জগতে গিয়া ভো পার আছে গা ঔতা জাগাত কিন্তু আজি ভুবনেশ্বর সাধু আবার এরে ভক্তি আনর কারণে হাহাকার মশাছি কি হ্যাঁ যে কি কারণ হ্যাঁ কি দুসান কি গুণ হ্যাঁ জেহানোর কারণে আজি ভগবানর দরজাহান বন্ধু
কিন্তু আমার মানে আমার মানুতে কম অন্যান্য সমাজের তাই নিয়ে আমার গুরুত্ব দিয়েছিল কি কারণে হ্যান কি আউলতা জেহানোর কাবুলিয়া পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বপ্নাদেশের মাধ্যমে এহানোরে দৌহিয়া আজিও পূজারি গিরকু হই লমইতে এ সাধু বা গির করে ভক্তি স্তুতি করিয়া মিলা লইলু বলে অন্যায় স্বীকার করিয়া তুলিয়া আনিয়া যেবাকাই এ সাধু বা গিরক মন্দির গড় এ বারান্দা আনা সিরিয়া নাতাইয়া যেবাকা তার পদহানি যেবাকা স্পর্শ করল লগে লগে এ মন্দিরের দরজাহান সাত দিন বন্ধ ইয়া আসিল দরজাহান খুলেছিল যেহানোর কারণে আজি লক্ষ লক্ষ মানু এ ভগবান শ্রীগোবিন্দর মন্দিরর যদিও দর্শনে আইতারা কিন্তু সাধু আবারে কিন্তু যে সাধু আক্রম মনে করে আজি তারা হাত দিয়ে ভক্তি করে আজি তারা এবং তার আরতি পিয়া দি তারা তার লক্ষ লক্ষ শিষ্য আসে কোন ভক্তি আন যে ভক্তি আন কোন বস্তু আন যে বস্তু আন তা পাশে ও বস্তু আন আমি আমার সমাজে কতটুকু পাশি এবং ও গিরকুয়র ও বৈষ্ণব গিরকুয়র অনুষ্ঠান করতে আমি কতটুকু তার প্রেম ভক্তি আনর লগে কাদাকা দিয়া অনুষ্ঠানতা করিয়া জিয়ারগা এবং পারে শিকতি হান এরে তা বিষয়ে হানি গভীরভাবে চিন্তা করানি এহানোর কা আমার আপাবু পেয়ে আমার যে তা জ্ঞানীগুণী আসিলা ও পণ্ডিত কাশিয়ে ভাগবত সঙ্গ হানরে ডাঙর করিয়া গাঁয়ে গাঁয়ে প্রচার করে দিয়া যাতে এ সঙ্গর মাধ্যমে আমার দেহর অন্তরে যেতা যেতা আসে জঙ্গারুতা যাতে এটা প্রচারের মাধ্যমে খানে আন ছুটে নেই এবং ছুটা পানি আন নেই বলিয়া হন্যা আন করেছিল জেহানাত সভাপতি গো আসিল আমার গকিলাঙর এইগাগিরক বানার্জি গাগিরক রাধারমন বানার্জি গাগিরক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সাধারণ সম্পাদকে আধিকার সভায় উপস্থিত এ ভাগবত সংঘর সভাপতি ডাঙরিয়া মানস সিংহ গিরক এ সাদে করিয়া গাং গাঙে প্রচারে হাং করানি অশিলতা তাই এটার হাজিয়ে দে আর আকৌ আমার আধ্যাত্মিকতভাবে আমার কাদাত পাউরা গাঙে আথই বাবা বলিয়া যে মহান পুরুষাগ যে গিরক গয় বাগর গছানাত কায়া যে গই নিজর সমাজর কর্মইলে জ্ঞাপার সেগা এবং যে তীর্থ যে জাগানাত গেহিলাঙ্গা মিনি যে আখরুম আমি গেছিলাঙ্গা গতবার জাগাওয়াং কতি পুণ্যভাম মান ভগবান শ্রীকৃষ্ণর চরণহানি আসে যে চরণহানি পানার কা বলিয়া যুগ যুগ ধরিয়া কত যুগ ঋষে মুনি ঋষে তপস্যা কর্তারা আজি ও চরণওয়ানি আসে ও জাগাওয়ানাথ আজিকার উহানোর সংক্ষেপ প্রমাণ হান যেবাকায় আমি উহান দর্শনে গেলাঙ্গা মিখানি আগে ছিল আমার দাদা সি খানি পিছে ছিলা কুণ্ডগত ভক্তি করিয়া গজে যে বাগা জিজ্ঞা চরণান যেপে আসে জাগাওয়ানা দর্শন পেজ্ঞা বলিয়া জিজ্ঞা বলিয়া জিতে গা এসাদে উব্বাগ টেঙারা গ শ্রিয়ান দেশি সুজা বদে গেলে গা কম সময়ে জিতেই গা কিন্তু এসাদে উব্বাগ হাতে কঠিন কিন্তু তি রাউন্ড মারিয়া সাইডে তো গেলে গা সময় নিয়া লাগ নিয়াম লাগতো কিন্তু গিয়া পারতে গিয়া তবু ভক্তি করিয়া না এগোদেই জানা চালাক্য ফোনি বলিয়া মি কানা করলু খানি জানার পরে মোর যে শক্তি আর নেই কারণ এ মাটি উজ্জাগা তাতে আমি তো নাগাছি মানু না
খানি জানার পরে শক্তিয়ান পুরা হারাইয়া মি খানি আন জাগা আনাত থামিয়া থাইলু লগে লগে আমি ভক্তি করলু প্রভু তোর দর্শনে আয়া যদি আমি এফিত্ত ফিরিয়া যাওয়া ওহানতে কিসা দইতে এই ভক্তিয়াঙ্ক আনি সেকেন্ড ঠান্ডা আছে মোরাং এমন এমন শক্তি আম পেইলু মি উপেত কিসাদে চালাক তো কাহিয়া গেলু আয় মাটি উজ্জাগাওয়ান মি খানি আগে গেলু আগো তানুর আগে কতি চালাক গেলু ভাই এবং মি নিংসাং কিসাদে কাললু মেও হান্না পাস অনেক আগে গে ফুই পারলু তাই অর্থ আনে হান আমার যে সমাজে হান কতি ডাঙর ডাঙর মহান মনি ঋষি সমাজে দিকা কে পাল করিয়া যে সমাজে থা গেছি এতারে ল আমি যে জায়গাতে আমার সরকার নেই ক্ষমতা নেই এরে সুযোগে আনাত সময়ে আনাত আমি এটা তার সমাজের গুণে তার মাধ্যমে আমি সমাজে আমি পালাইয়াছি ওটার মাঝে আমার নিঙল ব্যাপক হিসাবে আমার এরে আধিকার ইমা সুদেশ না কি থানকে গৌ আমার সমাজে আনরে খানি যে হান বাকি আছে ওয়ানিতে পুরা দেন আর কা বলিয়া আজি তে সহিত ইয়া গেছে গাত এ সহিত সে আনাত আজিকার সভা উপস্থিত আছি হাব্যও কম বেশি হাব্যও সহযোগিতা করেছি হাব্যে সহযোগিতা করেছি এ মাটি আনাত উহাল্ল পুণ্যর জায়গা বলে ওতার হারিয়ে দেব আরো খানি আগুইয়া জেতাই নিজের স্বার্থ ত্যাগ স্বীকার করিয়া নিজের মরণহান আবিয়াম পাহুরিয়া দশ এবং দেশের সমাজের মঙ্গল কামনা করা নির্কা বলিয়া যে গল মুঙ্গনাথ আগুইয়া গ্যাপারে সেগা গুল্লিগর মুঙ্গনাথ আগুইয়া গ্যাপারে সিগা ঔতারে শ্রদ্ধা জানা নির্কা আজি হাসি এবং ঔষধে গিরকাগ আজি আমার দাদা গিরকাগ প্রতাপ সিংহ তে আজি যে প্রতাপ দাদারে যে দেহা আমি নিয়াম পারা গৌরব অনুভব করি আর এবং আনন্দিত হার হইলাম এবং যত কিঞ্চিত আমি যে করুপতির জীবুত্তে না হইয়াতে আমি তো ঔষধেতে নারতাঙাই কিন্তু মানসিকভাবে আমি চিন্তাধারা করি আর যে আর কৌ শুধু দাদা না হই আর কৌ যে তা সিতারে যত কিঞ্চিত সামান্য আহল বস্তু আহল অথবা প্রেমর মাধ্যমে হাবিল লগে হারু ওইয়া আনন্দয়া কিসাতে বসবাস করিয়া থানা এহান চেয়ার ও হিসাবে আমার বিষয় দাগিরকে যে প্রস্তাব ফান দিয়া আজি সমাজে আলোড়না সৃষ্টি করিল যেহানোর মাধ্যমে আজি সমাজে দান সূত্রে আমার বীর বীরাঙ্গনা যে তালিকা আনাছে ওহানাত আমার প্রতাপ দা গিরক আছে গত কইয়া তারে যত সামান্য আহাল্য সাহায্য আং করানি বলে আজি আহেছি এবং আজি দেনা ঐতই এবাকা কিন্তু এহানাত আর এক বিষয়বস্তু আহান আমার এহানোর লগে আমার যে সাহায্য সামাজিক যে কোনো কাজে ইয়ং ব্রিগেডে কাম করিয়া জারগা ওহানাত আমার ভাগবত সঙ্গেও এহানোর লগে আর কেউ আন সমাজের লগে করিয়া জানা চারটা কুঙা বলেতে এরে হানাত সৎ মনোভাবল যে গীতায় মাতেছে যে মানুষরা তিন হান গুণ থা রাজসিক তামসিক সাত্বিক তাহলে আমি পুরা সাত্বিকে একমাত্র ভুবনেশ্বর সাধব বা গ্যাপারে সেগা আমি জ্ঞান আরিয়ার গা রাজসিক এবং তামসিকর ভিতরে থানার পরও কিন্তু আমি এন চিন্তাধারা করানি যে চিন্তাধারা হারল আমার সাথে বীর বীরাঙ্গনা আসে তারে এবং সমাজের দুঃখ দুর্দশা যেদিন যে গপর তারাও দিন ওদিন এক টেকাই লো এক পয়সায় লোক লাখ টেকাই লো দিয়াই লো ও সমাজের দুঃখ দুর্দশা পড়েছে পরিবার ওয়ানোর ও গিরকু লগে লগইয়া থাপার আনি জেহানোর উদ্দেশ্যে আজির সাথে আসে সাথে আরাকও আগে এ ভাগবত সঙ্গেও সাহায্য করিয়া গেছে গা কি সাথে
জেহানোর কাবুলিয়া আমার হাত ব্যবহার পাশি প্রীতি বৌদি গীথানক তেই নোয়ারা পানি অসিলি ভাগবত সঙ্গ খবর পানার লগে লগে ২৫,০০০ না কত টাকা সাড়ে পঁচিশ দান করানি ওই দান সূত্রে দেনা ওই তারপরে শিলচরে যেবাকা আমার মানু ফ্ল্যাট হইয়া গুলাই যেবাকা আমার মানু তা সার খার হইয়া কতিহীন পেলা এরে দুঃখ দুর্দশার সময় আনার প্রায় ২,০০,০০০ টাকা মেহপুরের পথে গানে আমি নিজে গেহিলাম আমিও গেহিলু গা ২,০০,০০০ টাকা রূপা নিয়া হাবি আমার মানুষে দান সূত্রে দিয়া এবং আমার গাঙে তোতে চোল প্রায় ৩-৪ মন যুবক সবে মিলিয়া ওটা কালেকশন করিয়া হুকিয়া বানিয়া নিজে জারুইয়া এসাদে করিয়া নিয়া সমাজের সেবা করানি বলিয়া ও দুঃখর দিনও আনাত সমাজের মানুরে বিন্দু আনৌ বালা সমাজরে সাহায্য করানি এরে সন্মান করেছিলা এ ভাগবত সঙ্গই তার আরেকও গিরিগিথানি এহেন তাই যত কিঞ্চিত যে আমি আজি পয়সা হিসাবে আগরে সাহায্য দিয়ার শুধু এ সাহায্য আন আমি আনরে ডাঙর সাহায্য আন বলি আমি গর্ব নাও করি আর আসল সাহায্য আন কিন্তু আমি হাবিরাং তো পানামনি আর জেহানোর এ সংগঠনের উদ্দেশ্য আন কুংহান উদ্দেশ্য আন বলতে আমি যে পরিপূর্ণ ইয়া সমাজ আন পরিবার আন গোড়া ইয়া ঠাই বলতে গেলে গা আমার দা কত হান জিনিসের দরকার আছে কুংহান দরকার হান যে পরিবার আহ গোড়া গো বা মি সুস্থ ইয়া ঠাই বলতে গেলে গা পয়লা মর্তাখানি সামাজিকতা আধ্যাত্মিকতা এ বসই বিষয়বস্তু এনাত খানি আমি সেট করে খানি দরানি এহান বিশেষ করে আমার নিঙল বেয়া বা আমার বৌদি গাছি কাকি গাছি এবং আমার গার্জিয়ান যেটা আসি যুব সম্প্রদায় যেটা আসি আমার দাদাগিরকে আয়াও মাতল যে কথার বিনিয়ামপাড়া আনন্দ পেইল কারণ আজি আমি আহেছি তা আজি আসি কালিনে ইতাঙাই আজি আসি কালিনে ইতাঙাই কিহান পেই টাঙায় কিহানোর কা আসি কিহান লজি টাঙাইয়া মরাং করুটেকা আসে করুটেকা ল করতোয়াং কিহান করুটেকা না নিয়াপার তো হওয়া তা না এবাকে আমি করুটেকা ল কিয়াং কিয়াং করে পারি তা না করুটেকাই যদি শান্তি আথা তাইলে কুটিপতি ও শান্তি আসে তা না সুব লেইরা পাও অশান্তি আসে তা শান্তি জিনিস লেইরা পাও শান্তি আসে কুটিপতি ও অশান্তি আসে শান্তি জিনিস আসে তা কুম্পি তাই এ বিষয়ে আমি খানি এরে ভাগবত সঙ্গই চেষ্টা করার তা যাতে এটা আমার সমাজে এবাকা আগেকার যেটা আপাবো পে বুজন আসিলা যেটা মাতে পারে ও তা এম এ বি এ পাস না করতে পারে কিন্তু তা মহান জ্ঞানী মানু ওটা ডাঙর বৈজ্ঞানিক কিয়া বললে তানু যে পদ দৌহাসি যে সমাজরে যে পদ প্রদর্শক দৌহাসি জেহানোর কারণে আমি ক্ষমতাহীন সমাজান আমি ভারতবর্ষ আসামর বরাকর বুগ চিন্তায় থাপারে রাজ্য হারা সমাজান আমি চিন্তায় থাপারে নাইলে আমি থানার কোনো ক্ষমতা নেই তাই আমি আসি আনা বস্তুটো আনাতে আমি খেয়াল করানি কুংহান বলেতে এবাকা আচরণ বস্তু খানি আমি নিজের নিজের আমি শিকানির চেষ্টা করানি মি যদি করি তাইলে তে মরে আনদে ইয়া মর আর গাও করতুই মরে যদি করে তাইলে মরলে ইকুরু ও করানি জিতুই তা আচরণে বলতে কুমারত আজি দাদাগির আজি উপস্থিত আছে সমাজের কাবুলিয়া আজি কাম দুম পরিবার হাবিতা ত্যাগ করিয়া নিজের পরিবারের স্বার্থ ত্যাগ করিয়া দশর সমাজের কাবুলিয়া আজি যে সময় আমা করিয়া পে বহে আছে তা অনেক সমাজের ভুল যেটা কামে ভুল পদক্ষেপ যেটা আমার যুব সম্প্রদায় এবং সমাজের ভুল কামে প্রতিবাদ করে পারে বাগগড়ে কি উবায়া আমার বিশ্বজিৎ দা গিরকিয়ম ব্রিগেডর ঔষধে আমিও সমাজে কারোর লগে আমি হাতিয়ার ধরে লড়াই করানি না হেসি
এমন কারো হাতিয়ার ধরিয়া সংগ্রাম করা নির্কা সংগঠন না গই, ভক্তির মাধ্যমে প্রেমের মাধ্যমে আমি অনুরোধ করিয়া মাতিয়ার তা কুংহান কুংহান বললেতে যে মোর সোয়াগ মি আচরণের ভুল কারণে মোর সোয়াগ ভুল পথে গিয়া এবার সেই সমাজে মালঠেপগত বহে করা মানু নেই, আরতি আনজেন আর মানুগ নেই, এরপরে ঠিক আছে এরপরে এবাকা মোরাং নাম সাগ আসে না নেই, নুকুন গাছ আসে আসে না নেই, মি আচরণ আং করি কি না, এবং মোর বেশ পোশাক পোশাক খান আসে না নেই, এবং ইসামিত এবাকা চলে ইসামই মোর তালমি যেটাও করতাম তি টটরা কুরা কুঙ্গ খোলাখুলি টটরিয়ার বলি আমি তে খোলাখুলি টটরিয়ার মান প্রকাশ্যে আমার দাদাগিরকর যাহ প্রশ্ন নিয়াম পারা হবাসে উহানোর কাই আজকারে হাম প্রশ্ন করলে উত্তর আইত না, এমন প্রশ্নের উত্তর আইলে উপেই সমাধান আহে পদা হেরতা না। কুংহাম উল্লেতে যে বাকা আমার সংক্ষেপ উদাহরণ আন আমি 2018 হুকা এক্সাম বলে আমি লেই করো রেগা মি মাতরি বলে খারাপ না পিগা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 2018 যে বাকা শিলং এ আমি নিগ্রিম চেক গেছিল বা আমি পরিবার লগে ইলাঙ্গা সময় না অপে 12 মিনিট আমার মানু আগ পুলিশ আস ইস্টারা লাগে আস তিন দিন হল জার গায়না তাই ওই আমারে ফলো করে চারদিন কার দিনও আনা আমারে ডাক দিল ডাইয়া উপে আর কেউ স্টাফ আসি 15-20 গ খাসিয়া অন্যান্যতাও আসি বেশিরভাগ খাসিয়া ওপে পরিচয় আনদের তা যে এটা এরে এরে হানরে মাতা তা আমার সমাজ আমার সমাজের পোশাক খানে আমার তা এসাদে সাদে পরিচয় আনতে কিয়া ওপে চাকচা বিয়াল লাগিয়া আমার যে বাকাই না ফিয়াল লাগিয়া যে বাকা গেছিয়া এহানোর এটা ফলো করিয়া এটা আমার মানু বলিয়া পরিচয় আনতি লোপেই ঔতাই আমারে আলাদাভাবে ও জায়গা না যেভাবে আমারে রেসপন্স দিলা এত সাহায্য করলা অর্থ আনে হানমা তরিতা কুংহান যে মি মোর সমাজরে পয়লা পরিচয় দিতে পয়লা মোরতা মোর বেশভূষা আন মোর পোশাকে আনার প্রয়োজন আনাস এবার আমার সবাই আমার মানুষ মানে মোর পোশাক খাতে নিন্দা করে আনি আলি পানি ও করলা এহান হাইয়ানা না ওইহান এবং পোশাক খানোর আলি পেলা আলি পেলা মোর আচরণ আচরণ নানোর আলি পানি করলারি অথচ আমার বাবাও বে মাতারা তা কুংহান বলেতে যে সত্যে হরি ত্রেতাতে রাম দ্বাপরে কৃষ্ণ কলির মা গৌরাঙ্গ অবতার ইয়া ভগবানে গৌরাঙ্গ ইয়া নিজর পোশাক নিজর আচরণ নিজে করিয়া সমাজের উন্নতি কর নিজে উন্নতি হয় ভগবানরে নিং কর এরে আচরণ ব্যবহার এটা লক করলে নাম হ্যান উচ্চারণ করলেতে হাবি যে তা দুষ্গুণ থারু তা পূর্ণ ইয়া তোমার কোনো কিছু দুষ থাইলেও তা মুক্তই তয় সমাজও আনো উন্নতই তৈ আজি যে বিলা বিলা এহান ভগবান আটেছে এহান আমার সমাজে মাতারা আইসাল পা হয়েও মাতের ডাকুলা হয়েও মাতের লেরিকুলা হয়েও মাতের মানে আজি আমি নিজেরে নিজে আমি হাল লেই করিয়া লাভ ফাঙ্কি আনোর তা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এহানাতে বেকা নিজের হানরে নিজে পোশাক খান লাগাইতে লাস পানি যেমন এবার অন্য জাতর মুসলিমা গয় তার কনাক সভা গয় তার পোশাক লাগিয়া টকিও লাগাইতে তার গৌরব করে অহংকার করে ঢাঙর আমার সভা গয় খুতিয়ার লাগিলে ফেচমার লাগিলে মানে লাস পানির বিষয় এখানে আমার গার্জিয়ানও এবং সৌ বেশিরভাগ তা এটা যাতে আমি এর সাধারণ এর ভাবে হাম এম মনের ভাব ফান দুর্বল ভাব ফান এর ভাবে আন যাতে আমি দূরেই করে পারানি আর গান তাই খানা পিনা তো আমি ঔতা খানি আন রক্ষা করে পারানি যদি আমি এসাদে সমাজর এ আচরণ নিতে তা যদি আমি চেত করে ধরে পারি আর তাইলে তো কেন তই সমাজ আন উন্নত স্তরে ফো করে পারলে যেহান
আজি একমাত্র আচরণের কারণে, ভক্তির কারণে সুদামাই জেগোয় খানার বস্তু আননে, গড়গড় চাল হাননে, অগিরকু ওই দিনাহার রাজার মহলত্ব জিঙে প্রতিষ্ঠা পারিবা। কুহানোর কারণে মানুষ লাঠি ধরিয়া মানুষ সম্পত্তি কারো লইয়া ঠকিয়া কন্ট্রাক্টারি করিয়া করুর প্রতি অশীলতা না, সচ্চাইও আন্ত হইয়া আচরণও আনরে ভক্তিও আনরে চেত করে ধরে পারেছিল বলিয়া ভগবান নিজে হার মানলতা মাত লতা যে তোর মতো ভক্তি ভক্তি আনরে যে প্রতিষ্ঠা করলে তোর ভক্তর এরে তোর মতো ভক্তর চরণহানি দয়া যদি মি এ জলে তা যদি পান করি তবুও কিন্তু তোর ভক্তি আনরে মি ঋণ হুজে নার তো তার আজিকার দিনে এরে হান ইতিহাসের পাতায় লেখা থাই তৈ হে সুদামা এহান স্বর্ণাক্ষরে লেখা থাই তৈ যে তোর মতো ভক্তাও যদি বিধির বিধানে হং আছে যে সৃষ্টিকর্তা ব্রহ্মা সংহারকারী গো মহাদেব পালনকর্তা বিষ্ণু হাইহান এটার ভিতরও আর কেউ আর আর তারে আমি বাটে যা থাকস ডিপার্টমেন্ট উতাই যার জরির কাম কর্তারা কিন্তু এ গন্ডেগর বাহিরে শ্রেষ্ঠত্ব লাভ করার গাতা নিজের কর্মর মাধ্যমে আজি তুই যে কর্ম আন করলে কর্ম আনাতে হাফ বি ফেল করলে মরে বিয়া ফেল করলে আনতে তিতে উচ্চ পর্যায়ে থাইতে নাই তুই নিচস্তরে থানার মানব না ঔষধে আর কেউ দিল যেহানোর আমার সমাজে আজি ভুবনেশ্বর সাধু আবারে উচ্চ পর্যায়ে কাকরে দিল গাতা জেহানোর প্রমাণান দর যান বন্ধ করে দিয়া তাইলে আমি ও নীতিটা ও আচরণও তার ভিতরে থাইয়া আমার সমাজে আন ঢাংরসি হ্যাঁ এ ঢাংরসি সমাজে আনরে আমি এবাকা আগর আগে সতাছিল মনোভাব করিয়া কিয়া হুকাং স্বার্থ এবং অহংকার সাধারণ সাধারণ হুকা হুকাং বিন্দু প্রশ্ন তাল কোনো ডাঙর কোনো বস্তু আর লইলেতে ঠিক আছে এবং যে গীতানক যে গিরক ডাঙর বস্তুর চিন্তাধারা করেছে যে সাথে ইমা সুদেশ নাই করেছে আজি তের উদ্দেশ্যে এরে দিলাম ইয়ারে তাহাবিও যদি এহানরে আমি প্রতিষ্ঠা করে পারলে ওদিন ইমা সুদেশ না তথা প্রতাপ দাগাছির এরে বীর বীরাঙ্গনার উদ্দেশ্য আর সফল পারতই যদি আমি তারে যত আমি অবমাননা করতাম এরে এসাদে বীর বীরাঙ্গনা আসে তার এতার যে ইতিহাস এতার কর্মমান অপমান হইতা তাই আমি এটা আমি যাতে কিভাবে প্রতিষ্ঠিত করানি এহানরে যাতে নেগেটিভে না নানি যে এপি কোনো এপি বহাজ আছি কাকা আছি এপি কোনো কোনো কিতাও স্বার্থ নেই যে পয়সা দান করেছে বা আজি সময় নষ্ট আন করিয়া এপি যে বহেছি এপি স্বার্থ কিতা আছে স্বার্থ কোনো কিচ্ছু নেই কিন্তু স্বার্থ আছে দাদার গরর স্বার্থ নেই কার গরর স্বার্থ নেই কিন্তু স্বার্থ আছে কার কা আজিকার বয়েছি মানুষ তার স্বার্থ আন কুঙ্গান বলতে আস্থা সমাজে আনার আজি সমাজে আনার আজিকার দিনের যে মূল্যবান যে বস্তু আন যে বস্তু আন আজি আমি দেহা করানের কাহ আসি তা আমার বীর বীরাঙ্গনা প্রতাপ দা গির করে তারান তো আমি কি আন পাপারি আর তা বলে যে বাকা দশ এবং দেশের সমাজের মঙ্গলের যে বাকা উদ্দেশ্য আনা আয়ের সংগ্রাম আনা আয়ের উপে কোনো আমি পিছে না ফিরানি এর পিছে না ফিরিয়া উবাকা আমি বড় আগুইতে থানা জেহানোর কা বলে আমারে ক্ষত্রিয় বলেছে নাই তা হাই ও আগুয়ানি মানে এমন আগুয়ানি যে আগুয়ানি আনার মাধ্যমে সমাজের মঙ্গল সাধন না আজ যদি কালীপ্রসাদে পিএইচডি করিয়া ডিলিট করেছে তে আর দশ গমানু নিকলে পারানি ইমা সুদেশ না রে ল প্রতাপ দাগাছি রে ল রিসার্চ করিয়া পিএইচডির ছাত্র নিকালা পারা আজকের দিনে আমি প্রস্তাব করব যে আমি সমাজে ইতিহাস সৃষ্টি করানি যে শুধু আমি প্রতাপ দারে দশ হাজার আন দিলাম বেলিয়ে গেলাম গা বিলবাড়ির তাই আজি কতবা আসিলা আনতে হবা সে হার হইলাম হব্বা কথা মাতলা ওখানে লমনাস আজি বয়াছি বৌদি গাছি তোমার যে পরজন্ম যে তা আইতারা সৌ তাই প্রতাপদার মতো ব্যক্তিগত অনুসরণ করা রিসার্চ করিয়া পিএইচডি করিয়া সৌ নিকলে পারান পিএইচডি করিয়া যদি নিকলত দিন ওয়ান এর বিলবাড়ি তথা সমাজের
এরা আসল সংগ্রামও আন মনে উদিন সফল হইতে। আমি শুধু খেতে আনি করিয়া কোনো মতে বাদগি জোগাড় করিয়া খেয়া যে এপি রাস আন কোরআনি হাইয়া উহান আমার সমাজের হাবিত জাতীয় উৎসব ফান কোরআনি লাগে শুধু উহানা সীমাবদ্ধ না থান। আমি সীমাবদ্ধ থানা কোন বিষয়ে উহান আমি খাল কোরআনি যে বিষয় আনার কা বলি আমি হত্যুমে সত্য। আজ আমার দাদাগিরকে যেটা মারলো হাইয়া কোরআনি এ কোরআনে আমার পদ্গত হওয়া আছে গীতাহানাত চৈতন্য চতামিত আমার ধর্মগ্রন্থ নিজে ভগবানের মাতে তা মিনা গয় তিনা গয় তা না গয় কুঙ্গেও না গয় ভগবানের নিজে মাতের তা অর্জুনের যুদ্ধ করে না করলো পেকিতা মারলো বলে মাতের হ্যাঁ কি আর বলে তীর যুদ্ধ না করার তা হাই হতমু না করতে না করতো তিন খুরুম না বলো পে ওখানে যাতে কামা আঙ্কর তীর যুদ্ধ নাও করি মিতে কিন্তু যুদ্ধ করতো মিতে যুদ্ধ করা তা আসবো না তুই না করলেও অসুবিধা নেই মিতে যুদ্ধ করা তা আসবো করিয়া দিত হ্যাঁ অর্জুনের মেহনত চমৎকার কি বার প্রভু তিতে হাতিয়া না ধরতো বলে তিতে কি সাহায্য যুদ্ধ করছি আমি হাতের দরিং নাও দরিং কিন্তু মি যুদ্ধ করা তা আসো আনতে মিতে যুদ্ধ করা দিত হওয়া না যুদ্ধ করা আসো আনতে করিয়া দিত হওয়া তুই যদি নারর হায় না করি ওয়া নইলে কা পুরুষ হইয়া তুই বইয়া থাক প্রশ্ন আন জাগিল নাই ক্ষত্রিয় গনায় তাহলে কি কারণে কি আন উদ্দেশ্য আজ সংক্ষেপে ভগবানের মাতে রান কুমান আমি এটা আমার সৌরে যদি আমি শুনা পারি আর যদি আমি উপদেশ আন দিয়াতে পারি আর সৌ আগ উপযুক্ত এতে ইঞ্জিনিয়ার আগে হোক ডাক্তার আগে হোক জ্ঞানীর কৃষ্ণ ভক্ত আগে হোক রাজনৈতিক নেতা আগে হোক জেগত যে সাথে ইসালপা গোক ডাকুলা গোক জেগত জেগতে আসিব দে ও ব্যক্তি ও আলাদা ব্যতিক্রমী দিক পালা ওয়া নিখুল তৈরি যদি আমি সত্যিকারে আমার যেটা বেয়াপা আছি আমার বা আমার দাদা গাছি কাকা গাছে যদি আমি ওটা উল্লেখ করে দিতে পারি আর যে হান তুলিয়া দরানির কাবুলিয়ায় গীতা ভাগবত ধর্মগ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণ নিজে হান প্রকাশ করবার তা এহানোর মাধ্যমে আমার সমাজের তথা পৃথিবীর মানুষটা যাতে উন্নত কাবুলিয়া যে অন্ধকারময় জিনিসে আনাত্ম আলোহান পেইতে গেলে গা একমাত্র এরে গীতার ভগবানের বাণী আনি পানা তে কি আন মাত্র লমইতে গা মাতে রান কি আন বলতে হে অর্জুন তুই যে তা খাল করলে তা হাব্বি আদি অন্ত সহ হাব্বি তা রাতি আন দিন নান জেঠাবা কাকা কাকি মামি যত মাতর বেইবুনি হাই উতা হাব্বি মি তুই মারে কুড়া আকুঙ্গো ঠকুরা আকুঙ্গো তুই কারে মারতেই তা তুই মার তুই ক্ষমতা তাপি মারানির মানু দেহর তা তুই যে গো বুড়াবা বুলর গো বুড়াবা ও তোর গো না বুড়াবা ওরে তুই মনে মারে পারতেই তা বিভ্রান্ত হইলাই ঔপেই কথা খান যে হানমাতে শিব কুঙান হাবিয়াই নি বললো হানতে একমাত্র মরাং সমর্পণ কর ও হান হইলে তুই হাবি বিষয় হারপা পার্থী হা বিষয় হার পেইলেতে ওদিন তুই পারদর্শী হইতে ওদিন তুই সমাজও আনরে সঠিক পথু অধবা পার্থী তোর কারণে আজি পৃথিবীর মাঝে আজি এরে ন্যায় এবং অন্যায় রাতি এবং দিন এহানো আনে খেই করে পারতাই নাইলেতে এহান খেই করে নারতাই ও হা খেই করানির কাহ আজিকার এহান আসে ওহানোর কারণে গীতা আনরে উল্লেখ করে আহ দিয়া মাইরা আনরে কিবার ধর্ম আনবো তারা থা কোনদিন আগে দুয়াই লাগেছি বেগুনে বেগুনে ও এত লাগেছি লাগে হাতে ধর্ম আন না বুঝতেই তা কোনো ভয় নামাতে আসি নামাত্তাই আরো মানুষ খারাপ পেতাই বেগুনি আনো ইয়া তা কতি লাগেছি আন সা তা কিন্তু ও জাগাবান কিন্তু ওহানোরে মাতে তা ধর্ম যুদ্ধ ওহান প্রতিষ্ঠিত ক্যা কথা তা বলেতে আজি এরে বেইবুনির ভিতরে অহংকার স্বার্থ এরে বস্তু আনি খেই করে নাল্লার এহান খেই করানির কাবুলিয়া আজি তরে লগ করি আমি আজি আসু তা এহান খেই করে যদি পারতারা ও সমাজও আন ও পরিবারও আন কোনোদিন অশান্তি নাই তে ও ভালো উহানোর কাবুলিয়া তুই এরে নীতিখানি কর বলিয়া তা যে নীতিখানি দৌহিয়া গেল গা অর্থাৎ সহজ সরল মনোভাবে জেঠাও করে আদর করানি গুরুজনের আদেশ পালন করানি
নিজের আচরণ আনরে রক্ষা করে থানি এরে যে কতহান বস্তু যে আনি বিলিয়া গেল গা এহানি প্রতিষ্ঠিত করিয়া যদি আমি জিয়ার গা এবং আগেকার মানে গেছি গার আজি সমাজে আন আমি পালোহিতা ডাঙরিয়ে তার আজিমি লেখ করিগা যে আজি ভাগবত সংঘ এবং ইয়ং ব্রিগেডের সভাপতি আমার বিশ্বজিৎ দা গিরক এবং আজি পুলদেশি তার আমার প্রতাপ দা গিরকরে যে ফুলর মালালো বরণ করানি নিজের খুঁজতেহাল বরণ করানি বা যত কিছু সামান্য আল সাহায্য করানি এহান তাই ক্ষুদ্র সাহায্য আমার উদ্দেশ্য আর শুধু আমার উদ্দেশ্য আন শুধু এখান যে আমি ভাবিয়ে আজি যে তাহলে তাই ভবিষ্যতে আমার কোন স্বার্থ না হয় স্বার্থ আন এখান যে আমি সমাজে আনকি সাথে হবাইয়া উন্নতিয়া যে নিজের চলানির ব্যবস্থাতে করে পারলাম মাইতে বাকি প্রজন্ম আইতারা সৌতারও করানি এবং নিজেও যাতে স্বচ্ছভাবে এবং নিখুঁতভাবে সমাজের খাল করিয়া আমার যেহান আধ্যাত্মিকগত এবং সামাজিকগত আমার যে তা প্রথা আছে তারে কিসাদে করলে প্রতিষ্ঠিত করানি এটা প্রতিষ্ঠিত হইলে আমি সমাজ আর উন্নত হইতামে তাই নিলম হইতে গা একখান মাতে রিহান যে হাব্বিরে ভক্তি করিয়া যাতে আরাকও সাথে অনুষ্ঠান হইতই ভবিষ্যতে আরাকও তার তো দেহা দিতই সাহায্য করানি হইতই আগুইয়া আহিক হাব্বে আগুইয়া হাব্বে মিলিয়া সমাজ আন উন্নত করানির হন্যা করিক এহান মাতিয়া নি হাব্বিরে ভক্তি করিয়া এনার মর সংকৃত প্রচলন করবো আমি কামা করি অনুষ্ঠান আছে আগুই খানি হ্যাঁ আরে আমার বিশ্বজিৎ খানি জানানে আমি না গো করি অনুষ্ঠান চালাও নি আরো বিশ্বজিৎ সিংহ বারো আমার ইয়াং ব্রিগেডের সভাপতি বিশ্বজিৎ সিংহ বারো আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সংঘর সম্পাদক মনীন্দ্র সিংহ গিরক দগিয়ে আজি আমি দান করি আর না গই আমি সেবার সুযোগা নেনার কা আমার যে 15,000 এহান আমি তানুর দগির লমি দেওয়ানি চেষ্টা করলে তি বাহ তি বাহ দগিয়া দরিয়া দিয়া দে বিশ্বজিৎ সিংহ গির ইয়াং ব্রিগেড বারো এহান আমি প্রতাপ সিংহ গির করে আমি আগেও মাতলাম তার দেনার মতো জিনিস আমার আং নেই কারণ তা যে দেশে হওয়া না আমি দেনার টাঙাই এখন তার সেবা করার দিকে আমি সুযোগ আহানি লাঙ্গা হ্যাঁ তার সেবাবান করানি হওয়ান আমি মনে করি আর ঈশ্বরের সেবা করানি দেখি হ্যাঁ কারণ ঈশ্বরের মাতের তাই আমারও ভক্তের পূজা আমা হইতে বড় মোর ভক্তগণ না আমা দিয়ে মরে না আমা দিও এখন তার মাতে সে হাত তাই অতএব বিশ্বজিৎ সিংহ গির করে দুয়ানো হান মাতানিক আমি ইচ্ছা করি মনীন্দ্র বলে প্রতাপে না প্রতাপে আগে মাত্র না ইতি আগে মাত্র না তি খানিক আমার গিনিগিতানি খানিক হপ্পাই হওয়া তা প্রতাপ বিষয় মনীন্দ্র উবাই না তোমাতে নই উবাই মরে নিকা দেখ তারা না দেয় থাক আনতে এরে গিনিগিতানি হাবিয়া দে কুপ কছে লেঙ্কাটি ধরে হওয়া আছে বিষয়িতর লগে এবং মনীন্দ্র গিরকর লগে এগো আমার মহান ভাষা সংগ্রামী যে গই সৈগ গুলি গাড়িগর মাঝে গ্রহণ করেছিল গই মাঠারাল যাত্থান পাল করা নিকা বলিয়া তারে আমি সম্বোধনা দিয়া তারে সেবা করানি সুযোগ নিয়ে আমি নিজের ধন্য মনে করি আর হাব্বিয়ানে সই সুদেশার নিঙে এবং বুলেটিন জিওটর নিঙে সাধু বাবার নিঙে গীতিস্বামীর নিঙে বিমলন নিঙে কালীপ্রসাদ ওজার নিঙে সমগ্র মণিপুরীর মহান বৈষ্ণবর নিঙে রাধা গোবিন্দর নিঙে হরিদ্বনি আন করি নিতাই গোর প্রেমানন্দে বল হরি বল আমার প্রতাপ গিরকে হাই দে তা আন দোয়ার মাতে বেলা পিছে বিষয় তো মাতে মাত আন দোয়ার হ্যাঁ না হ্যাঁ বেউ ভাই তুমি ভাই তারে বেরি ভাই প্রতাপ সিংহ গিরক ভাষা সংগ্রাম আজিমর সমাজ হাব্বি ঠাকুর এবং বাংলাদেশ এবং বার্মা আমার ভারতবর্ষ মি প্রতাপগড় মাটির খালোপার লইয়ার মধ্য প্রতাপগড়ের মি মানু আগো মি মরে নিজরে নিজে যে ডাঙরে নাও মনে করু কেয়া বলে সমাজের হাব্বি ঠাকুর মানু আগই শিক্ষা দিয়া আগই বা হয়তো যে কোনো প্রকারে হাব্বিটেজর মানে আমার সমাজে এনরে আগবার আনি চেয়ার
এবং এহান যা যারি আমার সমাজে যদি হবা শিক্ষিত বা হবা পয়সা লাগু বালা বা যে কোনো জিনিসে আনুনি হন আমার সমাজের উহান ডাঙর হান যে নিজে আজে সাধু বলিয়া মোরাং কোনো ভেদাভেদ নেই এহান আজন্মের কর্মফল এবং গুরুজন এবং সমাজের এহান কৃপাহান মোর অজন্মে খানি হবা আন করিয়া আইতে পারে উনানির পরে মোর সমাজর তাই নিজে দিলা তানু দেহিতা আজি ঔরকত মোরে চাকরি হোক যে কোনো এমএলা অর্পিঠিত হোক বা যে কোনো মানুষ আর মরি আরিয়ার না উদ্দেশ্য মি পারতে মোর জীবনী মানুর মাঠি বইয়া হোক রুজি করিয়া হোক ওনার 15 মিনিট উবাইয়া যে কাম করিয়া থানার উড়ি মানুষ ওই 15 ঘন্টা উবাইয়াও মি যা পারি চেষ্টা করি এবাকাও করবি কিন্তু যে ইয়ারিয়ানো সেহান কি হান এবাকা নিজে কখনো যে মরে মি বলে কেলা আমি যেমন আমার সমাজে আন আমার পার্সেন্টেজ আন আছে লেটার মার্ক লাগে যে মিয়া আনলো পারুড়ি তা আনলো পারে যার যার ইতালো পারে সমাজে আনোর আকবার ওয়ানি হাতে আজি মোর ও যে বারবুতর রকত দিলা বা সন্তোষ মোহন দেব আসিল তা মরে কিছা দে মানে আমার অরুণদারে মরে গৌহাটি দিয়া পেঠাইলো হাবিত্য সিরিয়াস বুলিয়া এরপরে গিয়া হাবিত্য আমার ও সময়ের মাঝে সুপারা আনে ইয়ত আহিল তেজপুরত আহিল আমার দেহাকুড়াত আমার সবাই সাধু শিবুলিয়া এরপরে জ্ঞাতিপুরাত মানুষ আইলা আমার এপির লোকেল এমএলএ গ তেওয়ারি আসিল মধুসূদন তেওয়ারি আমার মডেল হায়ার সেকেন্ডারি যে মি স্কুল বস্তাম করলু ওর ভাইস প্রিন্সিপাল গ আমার গাঁর বীরেন্দ্র কাকা গেহিলগা সার ওজা গেহিলগা গিয়া আমার দেহা করলাগা আনতে এ আজি যে মোর আজি যে মোরে বারো বুতর রকম দেহিলা বা মোরে সব সময় রাতি দিন চেষ্টা করলাগা আজিও এবাকা প্রিয় মোর সমাজে চেষ্টা কর তারা মি হয়তো তানুরাং মাথে না রুড়ি এবাকাও মোরে পথে ঘাটে পেলে মোরে তোর কি আনো সুবিধা আছে না আছে আপিও আঙ্কর তারা কিন্তু মি কি সাধে মাত্র মাগানি মি শিকানি না মনে উড়ি বা হয়তো মি মাগানি কে পড়লা তো সমানে মাত্র হাতো আলো মি পারতে মোর পরিবার কি সাধে করে চলিয়া জানি অনেক গভর্নমেন্টর ফেসিলিটি আহিল অনেক মানে লোনি মনিতে পারে মিউ সাথে কে বলে মোর জেহানোর কাছু ওহানোর প্রতি খানি পারলেই করে দে যেটা অফিসিয়ালি পারপাসা আসিলা আমার কার্তিক দাস এমএলএ ও আসিল ও সময় তো মোরে মারলো প্রতাপ কি সাথে অবস্থায় আছে প্রতাপ প্রতাপ কিতা লাগে অনেক সমাজত তোমার তারা তার মতো মানব আজি আটের সমাজের ইজ্জতে না ধরে তা তোমার তা বিএমবি সেতু বলে আমি কোনো জায়গা আমি না করেছু না করু কে বললে মোর তা উদ্দেশ্য আন কি হান অনেক মানে মি হয়তো হুকাংমুরোর মানুষ হইতে পারে অল্প শিক্ষার মানুষ হইতে পারে কার্তিক দা এবং গোয়ালা এম এল এর টাইমে আমার বিমল স্বর্গীয় বিমল যে স্পিকার যে ত্রিপুরার আসিল তার সহধর্মিনী যে বিনা দিয়া আসিল বিজয়লক্ষিয়া আসিল উভয়ের মাঝে আমার বুলেটেন জুড়ি কোয়ারসেলা হলো স্বয়ং মোর মানে এমএলএ যে এক্স এমএলএ গোয়ালাই মরে দিল বা হয়তো ফিরে বিদাক দিলা গছলু এরপরে এডভোকেট আগ বারমুনিত মহিলা গা আসিলি তানতে বারো 500-500 করে দিল হাতে যে বেকার লাস্ট স্টেজ যে 5,000 করে যে বুলেটিন জরুরি দেনি এবং শহীদ পরিবারের 10,000 উপেদ মিহা গলু মিতে পয়সার কানা আসো তিও সমেত আমার কার্তিক দা এমএলএ গৌ নাসিল পরের ইলেকশন হইতেই গো মি বেখাল করলো যে যদি তুই 5 যদি বুলেটেন যদি তুই 500 করে দো 5,000 করে দর 5 নং 45 পয়সা গেল তুই দিল্লির গিয়ে ইয়ারি হান্দাতে গেলে হরিবল 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 ও প্রেমী 500 টাকাও না লইলু 500 টাকাও না লইলু 5,000ও না লইলু ওপেতে আমার ভীম ঠাকুরে গিয়া তিনখালর মন্দিরে যে তানু যে ইলিশার নানান নমুনার রাধাপুরা পলিটিক্যাল বা হয়তো তানু আমার কার্তিক দার সাহায্য করেইলা বা তো না হাই আমি কসুবারে মোর দিদিয়া আর ঘরে গেল হা উপের মাঝে ইলিশার আদেশি পয়সাই তারা কিবার আই আমার ঘরে আইয়া ভাত মাত্র না 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 হাই তো মোর আলু উলি পুরিয়া তা ভোগ পলি খুঁয়া পারলে বাজে আচ্ছা সাথে করিয়া গেলু বা অনেক কারণে মানে মোরে মারলা প্রতাপ একজন গ্রামের ছেলে কাঁসা ছেলে টাকা চিনে না আমার ফটিক দা আসিল মাইবং দা আসিল এবং পাপালো যা কলকলিঘাটর হেডমাস্টারও আসিল এরপরে গিয়া আমার রনো আমিন যে আমার ফুকন দা ফুকন না হয়তো ফুকন কাকাশি আসিলা
আতে আমার ফটিক আসি ভারতে মাইবং দাসি খানি পয়সার মানে রজগুণী মানুষ তার মানে প্রতাপ তো টাকা চিনে না গ্রামর ছেলে কাঁসা ছেলে ওপের মাঝে মাতে হিলা যে আমার পাপা লো যা এবং ফগন কাকা আসে মাতে হিলা যে প্রতাপ কে জিনিস আন তুমি নাও কিনে সগুর আঠান বহুত দিগল আর তো সাথে মানুষ না হয় পয়সা বলো না আর সাথে মোর বহুত জীবনে গভর্নমেন্টর মানুষ আসিলা তার আমি সাথে মানলু আর মি মোর এটা মোরতা বুঝে না মাতুরি এটা মোরতা না মোর আজন্মের কর্ম ফল যে সমাজে আদমি জরম সু যে বাকাও যে মি সমাজর সমাজের রকত দিলার চিন্তা করলার মোরে চিন্তা করলার মি চিন্তাই আওতা মি সমাজর কাজ করছু মি খানহার পাশু যে বিমেই আরে আনমাতে হি মানে বা হয়তো অনেক ইয়ারে মাত্তারা আজি মরিয়া মরিয়া কালি মরিয়া মিলে করলু কিয়া বলে আজি মরিয়া মরিয়া কালি মরিয়া মরিয়া হাতে মরণ হান ডর না পারি যদি চিন্তা আছে যদি মানুষ আছে ডর পার তাহলে তুই ওদের থাইও মরা গির করে লম করে আন মরি মেঘ শক্তিহান মানে সৎসা অসান আর তা মরা কোনো শক্তি আহতাম না গই ভক্তি আহতাম না গই শিক্ষা আছে তোমার সমাজে দিল তা তিত্তমনি এহানাত মোর আজি আমি গৃহ করে প্রশ্ন আন করলাম আমি ও তো গৃহ করে সম্মান দেয় না তাহিতা দান করা তাহিতা না গৃহকে সম্মানে আন গ্রহণ করে দিলে এনক আমি নিজেরে ধন্য মনে করিয়া আদে চৈতন্য বা অবশ্যই ওর ভক্তমান আশীর্বাদ আহান দে তি পরম বৈষ্ণব অভিমন্যই দেহ দান করেছিল আর অর্জুনে গর্ব করে হির তা অভিমন্য রে গিরিকিটা আখ্যান কথা সুদেশ নাই ভাগ্য আন ভাইয়া সহিত হতা গুলি গো কাছে গো শহীদ গো কিন্তু ওয়াল শহীদ শব্দের অর্থ আনো দা মরলে না গো জিংতাই আঠাইল শহীদ গো আজি সুদেশ না মরলি আর শহীদ গো প্রতাপ জিংতাই আর শহীদ গো গিরকর বৈষ্ণব সেবা দৌর সেবা আমি করিয়ার আইয়ান বামুনের সেবা করিয়া হামিত্য ডাঙর সেবা আর তাই প্রতাপর সেবা হান করলাম এহান আমি তোরা সেবা করা তা আছে চৈতন্য বা সঙ্গে আশীর্বাদ আহান করে দে বিশ্বর যত যে মানুষ ওই তোরে দেশি তারও মনীন্দ্র দা বা হয়তো আমার যে এগাগির গকিলার বা হয়তো অনেক ভাগবত সঙ্গরি আরে হলু এর সাথে যে আমার সমাজে আর মাঝে যে আর সাথে যে জ্ঞানী গুণী সাথে হবার চিন্তাধার রকাশি যে আমি খেয়াল না হচ্ছে পল্লা আর পাশু আর কি হ্যাঁ গণসংগ্রাম পরিষদ কিছুদিন ইউনিয়ন এই সেই বিরাট সভা কিন্তু আজি ভাগবত সংঘর ইয়ারি এবং তানুর আবির্ভাব তানুর যে ব্যবহার এটা নিয়াম পারা কেউলে ইয়া সংঘ ওই ভাগবত সংঘ এবং মোর ইয়ং ব্রিগেড তার যেটা যে আজি যে করিয়া যারগা তা বা তা অনেক রাখাল করিয়া গেলগা অনেক কিছু করিয়া গেলগা তারও তা আমার সমাজের অতুলনীয় জিনিস ভারত তার নিংসিং তার সহজ সরল তার স্পিরিট বুদ্ধি ভানুরে আমি খানি ধর পেলাম কিন্তু মি আজি তার নিয়াম পাড়া থ্যাংক জানাওরি তার মনোহান অতি উত্তম এবং তার অনেক ইয়ারির পরে মোর পরিবারও গই এবং আজি মানব দাসী আইলা নিপুণদের যে তা যে পরিবার আসি বা যে সঙ্গে যে ইয়ারি হুমিরি আমার এবার নিয়াম পাড়া শোষণীয় অবস্থা তানু যে হেল্প করি আইতাম তার কাবুলিয়া যে ভাগবত সঙ্গ হুদাও না গই যে আমার যে বিশ্বজিৎ বাবু মোর মার উপর পুঁচি পালইয়া থাই বলিয়া মোর ফ্যামিলি বইতে নিকাও রাতে দিন দৌরাত্রি সন্ধ্যা বোর মাগে দিরি মিউ মাগে দৌড়ি আজি যে ভাগবত সঙ্গ এবং মোর বিশ্বজিৎ যে ইয়ং ব্রিগেড বা আমার এর কি না মনীন্দ্র মোর খোলা বিয়োগ এটাই সমাজের কাম করে না রিলতা কীর্তমনি সমাজ তানুরে খানি পাংলা করে সাহায্য করে তারা কোনো কুটিলতা ভাব নেই তারা স্বার্থ নেই সময়ে আনতে মানুষ হবা হাঁ করলে নিন্দা কর তারা হবা হাঁ করে রুগই আখোলা ও ওর উগই পাগলা করে একলাই পাগলাই সমান কিন্তু তানুরে খানি খেয়াল করে দিও এহনাতে মোর আমার খোলা বিয়োগ্য বিশিষ্ট সমাজসেবী আজি গিরকে প্রতাপ সিংহর লাইভ ভিডিও নাত লইছে আমি হান্না পিলাং হইস আমি প্রতাপ সিংহ গিরকর সেবা করানোর সুযোগ পেলাম বিশ্বজিৎ সিংহ গিরকে আহান দুহান মাতে দিলে আমি নাম পালা হল ওইটা আজিকা চৈতন্য বা অচ্ছঙ্গ তা আবার চৈতন্য বা অচ্ছঙ্গ রে মানুষ নমস্কার কি
কিন পেইলে বাক্কা দে একচুয়ালি প্রতাপ সিংহ বর্তমানে যে পিতু বসি বসে মন মার পুয়ে না বসে বাক্কা শোনো আটকা উড়িয়া মনে আর এতে আমাদের আর পাত্র পয়সা দিলা সমুক মেলা মানুষ কিন্তু তা নালছিল ও পয়সা আনলো তুমি জায়গা দিলি পয়সা দি কল ডাঙর জিনিস কিন্তু আমার হাতে না রাজনৈতিক ভাবে আমি বলি পাঙ্কাল না আর্থিক ভাবে বলি পাঙ্কাল তো সমাজের ভিতর দাস মানুষের কথা না আর কায় তারে সেলুট যে আহান আর কে আনলে বিহুনি এটা বিলবাড়ির গাঙি হান পূর্ণভূমি হান কেয়া পূর্ণ গুলি খাচ্ছিলে নয়ের ভিতরে সই করে গাঙি হান আস্তা গাঙের পুলিশের বাকরি খাচ্ছি তার বিলবাড়ির মানুষ হাব্বিগি চন খয়া থমা বার আজিকার দিনে ভগবৎ সঙ্গর আমার মানুষ দাদারে ধন্যবাদ জানিত লগে আমিতে মনিয়ার সেবা আন করি মনিয়া আনতে ফেসবুক দিয়ার পাগলা পুকুরে ডিগে দিয়ার নাই কে বলে যে না সবান পরিষ্কার করে দেবে হুদ্দা ওয়ানতে ইয়া দিয়ে দে ফিলিংস আন যে না হইল আমার বাবু অসঙ্গর আমার প্রেসিডেন্ট গিরক মানুষ দাই বাবু মোরে ডাক নাগান বাবু আনতে বাবু ও জিনিস শোয়া না তো আমি হাবিকে মিলে আমি করি কিনে বললো আনতে বহুত হবা সাথে দাদা কি সাথে করা নেই হতে কে তো না গই তুই মোরে বর্তমান প্রতাপ বড় আমার প্রতাপর গর্বর অবস্থা আমি মোরে বাগা দিস বাগা উল পিনপিনি বড় না আনে গরগতায় গিরকনি আছিল রোডা আসিল খুলুয়ারি খুলিয়া হব গরু তুমি তো ফটো তুলবে কাদার খোঁজক কুঁয়ো কুঁয়ো বলি না বৌদি মিনা বাবু উপে ডাক দিল মামার উপরে মারো পাহি বইলাং ফটো আন তুল তো ও ফটো আনে এ আনই তাই মানাগর গিরকে ওহান মরে দেই মরে করে দেই নামাত আছে আমি আমার সবা আন্তিক বলিয়া আগুইলাম তা আমি সন্মানে আনপি লাঙান আমি আগুই লাং মনে ভাবে আর গিরক ওই হারপিয়া দিয়ে আমার আশীর্বাদ দিল তা জিয়ান আগে দে ও আশীর্বাদ আর ধেনা কাইতে মানে মারতে পি এনা করছে বারো তার সৈকগুলি খারাপ সাথে যে মানু গই 3 ঘন্টা ওয়ান আর 12 ঘন্টা ওয়াই আর ডিউটি করি আপনার 12 ঘন্টা ডিউটি দিয়ে পরিবার পাল আছে মর বিয়ে কে ও মানু গই আজিকার দিনে কারণ তোমার আছে নাই আজিকার দিনে তার গরু ঘর অবস্থা আনেন দেখলো ফটো আন তুলা বলবো আনতে উপিত মানুষ আর আং ধন্যবাদ জানাবি নেই যে দাদাই মা দাদাই গরুর অবস্থা চেঙ্গা বলতে মিনে যে খাঙ্গা যে গরুর অবস্থা খাদ সে যে সমাজের কা বলিয়া রকত পানি 12 বোতল না কই বোতল ও তো সমাজের রকত বললো তা মরবে মারবে বীর প্রতাপ সিংহ গির আতে এরে যে রকতে তাও সমাজের তা বলিয়া যে আজিকার দিন একটা একনোলেজমেন্ট করলেন বোটা আমার সাথে ব্যাপার মানুষ তাই কোনোদিন অপ্রহণ নাও করতারা যে পেলু লমল দিল লমল ও সাথে তা দারান করতারা তো মানুষ তার ও যে একনোলেজমেন্ট জ্ঞান মাতিয়া আজিকার দিনে যে পুণ্যাত্মা যে বেবুনিয়ে 1 টাকা 2 টাকা যে গিয়ে আর সমর্থন অনুযায়ী জ্ঞান দিলা আমার মানুষ তাদের মাতিয়া গেলিয়া হাবিকে চরণে সমাগত করিয়া এবং উহানোর লেসিয়ান করে পারিয়া আমি আমার ধন্য মনে করিয়া আজিকার দিনে ভাগবত সংঘ ইন্টারন্যাশনাল আমার ভাগবত সংঘ আন এর সঙ্গে আনাত যেটাই বেবুনি যেটাই আসি হাব্বিকির আং সমাগত করিয়া এর মাতে মনে থাকে আমার যে ভাগবত সংঘর যে রীতিনীতি চলেছে এন বহুত হবে এলাকা ভগবত সেবা মিন জীব প্রেম করে যেই সেই জন সে বিশেষ নাই দাদা বাংলায় আমার এর ভাগবত সংঘর মাধ্যমে যে আন জিয়ান করিয়ার কাপি এর সেবা আন করে পারিয়া আমার ভাগবত সংঘর যে মন্তব্য আন জিয়ান আমার উদ্দেশ্য আন জিয়ান ওয়ান সফলতা পার কথা আগুইয়া বলে মনে করে পারিয়া এবং যেটাই হুদ্দা ভাগবত সংঘ বলিয়া না হয় অন্য মেলাগর সংগঠন থাইতেও পারে উত্তরাঙ্গ আবেদন আনে হান মরমার অপেক্ষ পড়লে মাতাছে মি কারা তোমার লইতো মি মায়া গুড়া না হয় কে বলে মাগানি এন বহুত শক্তি জিনিস চান মিনা মাগতো আমি তো দেখা পারি আমি তো কারা চাপা পারি নাই
আমি আমার সম্মান দিতে গেলে আমি কে কৈছো কথা কেটা যে মানে ঐশ্বর্য বলি খাসে বাসা বলি আর দরকার আইধা উহানোর কারণ দাদা ঐশ্বর্য বলি খানার পিড়ি তোর কারণ আসিল আপি আজি পি আর না পাশে মাথায় তোমার মাথাইলে কথা বল মাথাতে খাবনা বিবান যেদিনকার যুদ্ধ আসল দিন ওয়ান ট্রেনে না তা আসি তাই ও বন্দুকধারী তাই দুগানে তানুর মানে অবস্থাবান নিঙ্গসুদু আসিল আর কি নিঙ্গসুদু ইয়ে অন্তর্বাস করিয়া দেওয়া আছে আর কি প্রতাপ সিং হয়ে যাবে কৌবাদ এটা কি যা কথা না বলি জানা যেতে উপিত শিলগতরে এহান মানুষ করে ইমাইন দলের যত মহাভারতে দ্রৌপদী সাথে যুদ্ধ হান রামায়ণে সীতা সাথে যুদ্ধ হান এর মাটি আনি মা বলে পারি আর যে মাই মরে জন্ম সে উগর উগর সাত সাথে অত্যাচার হয়েছে দাদা ওখানে ভাষা হানো মরি মা বলি আর মরবো না কাল হাতে ওই মার্কা বলে বাসে তেরো সাগত রামাইতে বলি তে গিরক জানান উপিত নিশাওর করলো তার কি গিরক সেলিউট মানসিকতা বানরে একথা আন মেলা গই ভাইয়া ভাবি গেল মাতা দে একথা আন তোর নছিল আন আমার যে মুভমেন্ট আসিল টাইমর ও টাইমর মুভমেন্ট করে পুরা যে তার মারফত আসিল তার সাধারণ ক্ষমা কারণ তানোর ওজন নার যদি ওদিন কাজে না পতাকা না লাইসগা আজ এক দিন আমি সাথে বিরবিরা কথা থানা এস্টাবলিশই নাই লো সাববিতায় ভূমি তাই এ করলো তানা তাই গণসংগ্রাম পরিষদ বলে সাহিত্য সভা বলে আমার স্টুডেন্টস ইউনিয়ন বলে যে তাই ও মুভমেন্ট ওয়ান লেট করা লিখা বলে যে মানুষ মানুষের কথা জানা না ছিলা ওয়ানের প্রতিফলনে ফল হইতে গেলে গাও কামু তাবি কার্যকরী করেছে তার সাথে যে তাই সেবারি আছিল ওদিন কার দিনে কোনো সবারি আর কোন তো কম না আমার বিলবাড়ি গাঙে আমি যেহান প্রতাপ সিংহ গির করে সেবা করা নিকা হেসি আমি এপেট আমার রত্না সিংহ গীতানক যে গুলি খাচ্ছিলি ও জেঠাবি হোক প্রদীপ সিংহ গিরক আমি এপিট দিই হেরাতে প্রদীপ সিংহ গিরকে আহি পানি বেলা বেলা অনুষ্ঠানে হান চার আজিকার দিনে হানতে আহির পানি বেলানির দিন হান এ তীর্থ এনাত যত দর্শন কর্তারা হাব্বি পুণ্য পুণ্য আত্মা হাব্বি অর্জুন গাছি ধর্মযুদ্ধর কা বলিয়া যুদ্ধ করেছিল আর অর্জুন গাছির আমি ভক্তি কাত করে উষাদ আজিকাল বিলবাড়ি গাঙে হেন বুলেটিন জিয়াতে আমি প্রদীপ সিংহ গির করে হাব্বি রত্না সিংহ গীতানক আমার লগে নেই তেই অবস্থা আনো আমি হার না পাচ্ছি কিন্তু আজি রত্না সিংহর বেগুনি এপেট আমার ও সময়কার উসময়কার গুলিগা জিলা বিলবাড়ি গাঙর আবৃত্ত আমার দুর্বলতান পাগলা বলে যাবর নাই বাসা বইতে হাতে শর্টকাট হারিয়ান ও সময়কার সময় যে আন গুলি খাছিল আমার বাড়ি বাড়ি খাছিল উত্তর বিতর্কত সোনানিয়াগ আমার আজিকার এলাল খামেনাত সম্মান দেনাকা বলে যে পিতে প্রসিত আছে পিতা আজ আছে আমি নিয়াম পাড়া হারৌয়ার আমার রাঙা কাকা রাঙা কাকা ও সময়কার নিয়াম পাড়া অগ্রণী ভূমিকাত আছিল নিজের সাথে খালি পারে মাতলা বিলবাড়ি গাঙ্গে তো ও টাইম যুদ্ধ আন করেছি আস্তা বিলবাড়ি আন উতার যুদ্ধ আগো উস্তা বিলবাড়ি আর ভিতর কত এটা কাকাগির কর মন্তব্য আন হয়ে দিক দেখ কাকা মাত তিনি খালি
মানে ফার্স্টে এপিড করেছিল আমার আমার মুঙে না করেছিল গান কথা ফার্স্টে করে তাই এপিড ওবে মানে বুড়া বুড়ি গেছিল মেলাও এরা ঘর মালক গেছিল খাইছিলা বললাম মলুয়া টুলুয়া দুজন মেলাও বসিলাম ফার্স্ট টাট খাই যায় এপিড গাড়িয়ে চারিগো মানুহ পিয়াছে মোৰ নাছিল পাৰাত বন্ধক বাৰু লেছে বাজিল পতাপ আৰু বন্ধক বাৰু গোলাপী তাৰমানে গোলাপী বন্ধক বাৰু লেছে ইমাগুলি এটা আছিল এৰে তানু গুলি খাইছে তাতে চিঙলাৰ ৰূপী খাইছে এটা ফাৰ্ষ্টে আমি বাৰী খাই আমি ফাৰ্ষ্টে আমি বাৰী খাই এটা বুঢ়া বুঢ়ী বাৰীয়ে জংকা জোংকা বি আমার দাদাগির সংগ্রাম ও দাদা ও সময় আন্দোলনে আর তার দিদি আহিল তা প্রদীপ্তি খানি তো আজি দুঃখিত যে আনর কাবলি আমি আজি সমাজ আমি আজি বিচ্ছিন্ন ইয়া আমার মানে নাও চিন্তার কারণ আমি যেভাবে লড়াইয়াং করেছিলাম ও লড়াইও আমি আমার ন্যায্য দাবি আন হিসাবে গিয়া আমি উবা শিলাং আন উবাই আমারে যে আন প্রতারণা আন করলা ও প্রতারণা বলে আজি আমি দুঃখিত কারণ ওর উষাদ হইয়াও না ও তাতে আমি কমছি আজি আমি আগ্ঞ মরেছি আশা করি আগামীতে মরতে কিয়া আর কা দান জান দেন আর মতো ক্ষমতা আছে বলিয়া মিনিং করি তাইলে বিশিষ্ট সমাজর আমি হান হেচাহান জানাউরি হান সমাজর যে গিরিগি থানি আস সমাজর কা যে গি দরদি অসি প্রকৃত পক্ষে দরদি উগির কা খানি চিন্তা করি উগির এরে সেবা শুশ্রতা তা দেহা যে মানু আগামীতে বলিদান দিয়া পার তারা ও আন আমি উদাহরণ আন দুভাই বুলিয়া আজি নিং করো সেইতে নাম ভাগবত সঙ্গ আইলাঙে হান সমাজে তরতা ও ভাগবত সঙ্গতে মোর কা বলে হার্দিক স্বাগত কিয়া বলেতে যে আনরে আমি আজি ধর্ম বুলিয়া নিং করিয়ার জিয়ান আমার ধর্ম আন জিয়ান মা তেরু আনল তাই গীতা বাণী যেটা ভাগবত গীতার যেটা বাণী ও তার দ্বারা আমি আজি চলিয়া গেছি গা চলতাঙাই ভবিষ্যতেও ওয়ান কাবলি আমি আবিরাং হেচা জানাউরি আবিয়ে যাতে ধর্মীয় লাইনও থানা লাগতই ধর্মীয় লাইনের পক্ষ তাই আজি সমাজের আমার যেটা ভগবত সংঘ তথা বিএমডিসি বিষ্ণুপিয়া ইয়াং ব্রিগেড যে আছে দগে এহান থাকা জানিলা বলিয়া আমি তামরা আমি বিশেষ কৃতজ্ঞ জানাউরি এনেকা অশেষ ধন্যবাদ হাতে লম করি গা বাক্কা সময় নাই ইটু কথা হইয়া নিয়াম বিধি হইলো হিন হাতে বিশেষ খানি বমি খানি কটরি লম করি মি হাবিরে আজিকার অনুষ্ঠানে মি প্রতাপগড়ের মানুয়া হিসাবে হামেশা আমি গৌরব করি আমার প্রতাপগড়ে হ্যাঁ তীর্থ স্থান
এ প্রতাপগড় এই রাধা মাধব পর সেবাশ্রম আরহ করে সে পুন্দরীক্ষা কইগা জরম সে জাগাহান, এ প্রতাপগড় এই যাত্থান প্রতিষ্ঠা করে সুদেশ নাই রকম দেশে জাগাহান, এবং বিলবাড়ি গাঙে আনতে আমি আইত বিলবাড়ি গাঙে ওরে কুরুক্ষেত্র ডিক্লেয়ার দিক, হ্যাঁ কুরুক্ষেত্র যে সাদে গীতাহান হুন কুলেছে বলিয়া রকত পরসে বলিয়া শ্রেষ্ঠ ও সাদে বিলবাড়ি গাঙে হান আমার সমাজের তীর্থর মাঝে আহান বলে আজি ঘোষণা এনার লোকে মি আখ্যান অনুরোধ করিয়া যাওরি গা খালপার পরগনার একতা হান আছে জবরিয়া হাবি গই হাবি সময় মনে না কতরা খানিয়া গে বিষয়ত লোক মি টটল্লু আমি বাবুনের ফিটা যে সাদে দিয়ার রাজাজি পুতল ফিসারে দিয়ার সাদে বুলেটিন জিওট যেটা শো যদি মালটে ভেজি তারা গা তানুর কাবুলিয়া ফিটা কি আন থদেনার কাবুলিয়া মি ফালপার পরগনা সমস্ত সমাজ নাই আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব অচ্ছঙ্গ ভক্তি কাত করিয়া সমাজের কাবুলিয়া অঙ্গদান করেছি গ অঙ্গদান করেছি তা রাজাজি ভূতের তো হুকাঙ্কা না গই বামুনের তো হুকাঙ্কা না গই কারণ শাস্ত্রে মাতে হেতা মাতৃভাষা মাতৃভূমি মাতৃধর্ম সাধু বাবাই মাতৃধর্ম রক্ষার কা তার জীবনহান দান করেছে বলিয়া সাধু বাবার আমি উচ্ছাসনে থসি উষাদে মাতৃভাষার কাবুলিয়া যে তাই অঙ্গদান করেছি সৈক গুলি কাছে বিশ্বজি আমার প্রতাপ সিংহ মাঠে গচিতে গাতে তালে দেখে ফিটানা টাঙাইতা দেনা দেনা মি বিশ্বজি তোর মাধ্যমে রাজার গৌ পরগনাগতে আমার সমস্ত প্রতাপ গড়ে আমি যদি তানুরে সম্মান না দিয়া তানু দৌ হইলে সম্মান দেবার টাঙাই গো না টাঙাই বিলবাড়ির গাঙে তো আমার দাদা গো বয়োজ্যেষ্ঠ আছে ধাবিয়া আছে আমার কাছে আখ্যান করবার প্রতাপ গাছিরও আমি অনুরোধ করি আর হান যাহাতে তোমার সম্মানিত হাফেনটা আনপি দেখলে দেখিটা আনদানাতে নিয়ম নেই নাই যেহেতু সম্মানিত মানুয়া গইলে সম্মানিত পোশাকা আনপি দানি লাগে কারণ বাবুনে গই সবসময় ডরপাটা তার অপমান আন ওই তুই পাউরি বলিয়া ও আলো বাবুনে গই নাম সাফি সম্পি দিয়া মাঠে বেজার গাও সাদে বাসা সংগ্রামী তাই যাতে সমাজের নাম সাফি সম্পি দিয়া গেলে গা বাবুনগড় কাদাত নাইলো যে কোনো জায়গা আনার আইত্য প্রতাপগড় মাটি ঘোষণা করা নি হোক স্বাধীনতা ভাষা আন্দোলনে বুলেটিন জিওর চিৎকা বলিয়া মালটেপগড় ফিটার ব্যবস্থা করানি অক এহান মি আবেদন করিয়া যাও রিগা বলিয়া এহান মি দাবি করো রিয়ার নাগ এহানোর যুক্তি আছে পইলা খালপার পরগনা অর্থ এহান করিক এবং ফিটার প্রচলন এহান যদি করে দিয়ার ত্রিপুরার মাঝে মি দেহেছিল আমরণ অনশন করেছিলা ছাত্র যুব পরিষদে উতার কাবুলিয়া আলাদা ফিটা কি আন থইতারা আমি যদি প্রতাপগড়ের মানুষ ঘরে যদি কোনা ওরে অপমান করিয়া বারার মানুষ সম্মান না তাহাতে পয়লা বিলবাড়ি গত করিক বিলবাড়ি যে তা আসি আজিকার সভা আনার বাবুন বৈষ্ণব মালঠেপে চিন্তা হান করবাঙ্গা করিয়া আগামী দিনে যাহাতে প্রতাপ মালঠেপ গজিতে গা তার ফিটা হান দেনার ব্যবস্থা করিক নমিতা যদি মালঠেপ গজ আহে পরি দিগা তেরে ফিটা হান দেনার ব্যবস্থা করিক রত্নারে দেনার ব্যবস্থা করিক শ্যামলরে দেনার ব্যবস্থা করিক অরুণরে দেনার ব্যবস্থা করি এবং কোন কারণে যদি বিকাশও আহে দীপাঙ্করও আহে আমি যাতে আমি আদর করলে জিনিস আর হিলে গো টেঙারা কথার হিলে গো গ্রীতানি খানিক ওহ খানিক বা হে নাটো নাটোরিয়া প্রসাদ আনি খেই কাতার নাম মারল মইতে লমইতে প্রসাদেও আহে এসা হিলে গো মাটি টেঙারা গত তুলিয়া নিয়া মহাদেব বাবা বলিয়া বহিয়ার আরো হিলু ওই যথান পার্তা আমি যদি লেই করি আর লেইতে থাই তাই অতএব হিলেও যদি মাটিয়েতা যদি হংকরিয়া যদি দৌ অঙ্কলে যদি বলে আমি পূজা করে পারি আর উষাদে আমার সমাজের কা অঙ্গদান করেছে তারে আমি উপযুক্ত সম্মান দেওয়ার ব্যবস্থা হান করি এহান বিশ্বজিত রাঙমি থৌরি প্রদীপরাঙ থৌরি যুবকে আগবাড়িয়া বাবু নো এহানি আকর্তাই এহান মাতিয়া আজি বিশ্বজিৎ সিংহ গিরকে নিয়ামপাড়া হিমপিয়া আজি আমার যে প্রতাপর অবস্থা হান দেউহিয়া আমার যে পতাক দেউহিল বিলবাড়ি গাঙে আমি আয়া তার সম্মান আনদেনা পাল্লাঙ্গা এ সম্মানে আনদেনার সুযোগে হান প্রভু আমারে করে দেছে হোলির দিনে হেনার আজিকার দিনে আমার প্রতাপর গর্গী থানক তেই ভাগ্যবতী গতে আয়া ফৌলিয়া আমি ফটো হাল চিল্লু গীতানক হো আমার ভিডিওর মোলা রাখ আনা কাউলিয়া আমি হিসা করিয়া কারণ গীতানকে সমাজের ত্যাগী বৈষ্ণব আগ বীর পুরুষ আগর গৃহিণী গহেন ডাঙর হান কৃষি আগর মৈলক গইলে ডাঙর নাই তারা ডাক্তার আগর মৈলক গইলে ডাঙর নাই তারা মাস্টার আগর গৃহিণী হইলে ডাঙর নাই তারা ভাষা সংগ্রামীর প্রতাপ সিংহ গিরকর গর্গী থানি কিনা গিরকর এল সমগ্র সমাজে আমি গৌরব করিয়া গীতান করে হাবিয়ানে দর্শন করি প্রতাপর সৌগরে দর্শন করি আমার বহগ না কিনা না মামুনি সিং আচ্ছা আজি আমার
যেহেতু দেশের বহজ্ঞ আনতে আমার বহজ্ঞ, তথাপিও মিনাঙ্গান আমার বিষয়টা দলল ঠিক আছে। আমার বেয়ক সৌবেগ প্রতাপ নিয়ামপাড়া তার সাহসী সৌগ এবং তার আত্মসম্মান নিয়ামপাড়া আছে গ মুনিষৌ কই কথা দুগ এ মুনিষৌ দেখি কৃষ্ণ বলরামইয়া সমাজে পালইয়া থাকা এবং যে সাথে বাপকে যে সাথে সমাজের কাবুলিয়া অঙ্গ ধান করে সে সাথে সমাজ সেবায় ডাঙর হইয়া ডাঙর মানুষ হইয়া চৈতন্য ভাবচ্ছন্ন ভারত বাংলার মানুষ আশীর্বাদ করিয়ার প্রতাপর সবেগি দিনাহান ডাঙর মানুষ হইয়া বিশ্বর বুকে উবা না পার কাবুলিয়া এ আশীর্বাদ এহান থইয়া আমি বিদায় নি আর যা লগে রত্নাসিং এবং আমার আমার বক্তব্য আল্লো মানে আমার লগে আছে রত্না সিংহ গীতান কর বৌজ রত্না সিংহ যে গুলেটিন দিদি খানি কাগানে আমার ভাষা আন্দোলনের বুলেটিন জিয়ট আছে রত্না সিংহ গীতান কর বৌজ আমি খবর পাশু মাথা দিও না হয় মা কিতা শুনে রত্নার্তা তরণী দাঁড়িয়েছিল আন্দোলন সম্বোধনই করলাম মি নমিতারে দেখলু ওরে গের গাড়ু বোধে দুলসরা দেখলু শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গয় আমি কারাঙ্গ জুড়ে কীর্তন নামাতিয়ার এবং আমি সাথে রশিদ সাপিয়া ওষাধে বিরাট ভাবে আমি চান্দাওনা করিয়ার কোনা ওই এক টাকা হান দিলে একশো টাকা হান দিলে জাসিয়া দিলে আমি লইয়ার আমি সাথে নিজস্ব ফান্ড না করেছি এটার মাঝে যত আমার দেশি তা প্রায় জাসিয়া দে হিতা এবং আমি রাজকুমার বা অন্যগর লগে আমি টটরা আসিলাম উতারে হাবি আবেদন করে হিলাম তা বিশেষ করে প্রমোদিনী দিতে মাস্টারিয়া আন পেইল সুদেশনার সহি সুদেশনার ঘরে অমিতে মাস্টারিয়া আন পেইল এবং বিকাশও মাস্টারিয়া আন পেইল আবার এটার ভিতরে অরুণৌনিয়াম হিম্পি আছে বলে আমি পৌ পেলাম শিলংয়ে না কুম্পিতা সেগা পাউরি কমলাকান্ত দাও এক্স আর্মি গ তারপরে যেটা যেটা খানি হিম্পি আছি বিশেষ করে নমিতা রত্না নিঙল সৌগি নাই গিরিগি থানি নিঙল বেয়াপার সমাজের কারকত দেশি এসাদে হিম্পি আছি এটা শুনে শুনে বয়া থানা এ আনতে নিয়ামপাড়া দুর্ভাগ্যহান তাই মণিকান্ত যাই দশ হাজার রূপাল যে সাদে আগবাড়ি আহিল অনিল রাজকুমারে যে সাদে আগবাড়ি আহিল এক হাজার রূপাল মনীন্দ্র সিং ওই দুই হাজার রূপাল এসাদে আর এক আমার গোপীদাস সিং গিরকে দুই হাজার রূপাল আইলা কুমেই করতে অধিবেশন করতে বান্দারা খেয়া বিভিন্নভাবে আমি সমাজের মিটিং করতে রূপা মাই খরচ করিয়ার আজিকার সমাজের সাজানে রকত দেশি রত্নার কাবুলিয়া আমি সমাজের ভিক্ষা মাগিয়ার রত্নার কাবুলিয়া নমিতার কাবুলিয়া আজি প্রকাশরে আমি দেশি তার ব্যায়ামপাড়া দেহিতা না গই তানুরির আমি জীবনও শুট করে নারটাঙ্গাই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবচ্ছঙ্গই হাব্বির চরণে কোটি কোটি ভক্তি কাঠ করে তা অনাদিরাদি গোবিন্দ বলিয়া গো যদি থার সেই গোবিন্দ করে পানাহান হইলে আমি কমসে কম নামের উচি জীবে দয়া বৈষ্ণব সেবন তার উপরে কিছু নাই সন সনাতন সনাতন গোস্বামী রে মহাপ্রভে মাতে হিতা সৎভাবে চলানি নামানা থানা জীবনে দয়া করানি এখানে পদ গ হুদা যে দৌ মাইলে নাই তৈ অতএব আজিকার অভিযানে হেনার আমি পেলম করিয়ার ভিক্ষা মাগিয়ার যে গই দিতাই আজি নবকুমার সিংহ বলিয়া হাফলং এর তো দাদাগির কা নিজের তো টেলিফোন করিয়া হাজারা রূপা খানিক পাগে আমার বড়া দিল হাজারু আনে বা আমার লগে আছে পরবর্তীতে আমি আর এক রূপাখানি জোগাড় করিয়া আমি আইতাঙাই নমিতার কাবুলিয়াও রত্নার কাবুলিয়াও আমি প্রচেষ্টা হান করতাঙাই তবে আমি কথা দেন আরিয়ার আমি নিজেও হিম্পিয়া চলিয়ার তা
আমি মাদুকুড়ি করিয়া যেটা পেয়ারু তাহলে আমি দেয়ারতা এ শিক্ষক যেটা আছে 149 জন শিক্ষক এ শিক্ষকে তারে আমি আবেদন করিয়া তা বারে বারে তানু রকদ দিয়া তুমি মাস্টারি পেলাইতা তানু রকদ নাতলে 50,000 করে বেতন না পিতার এগ্রি কি থানি ধর্ম বলি আর আছে খানিক খাল করবান এটার রকতর বিনিময়ে 149 জন শিক্ষকে যদি আজ 1,000 করে আমারে দিলাইস্তে আমি নমিতারে 50,000 রত্নারে 50,000 প্রতাপরে 50,000 দিয়া আমি কমসে কম শান্তি আন পেলাং হইস এবাকা পিয়াও আমি ওহার না পিয়ার হানতে আমি ওহার নেমপাড়া দুঃখ পিয়ার আমি বারে বারে ভিক্ষা মাগিয়ার যে তাই আমার ভাষা আন্দোলনের রকতর বিনিময়ে বিএমডিসি পেইলা তা সুদেশনার রকতে প্রতাপর রকতে রত্নার রকতে নমিতার রকতে এটাই কোনোদিন আহান বিএমডিসি গল প্রতাপরে কোনো কিছু দেশিলা না দেশিলা মাথে না রড়ি যদি দিয়া ঠাইলেতে হার পিলাং হইস কি না পাসি এক টাকাও না পাসি বল তারা তাহলে তো এ বিএমডিসি হলে তো আমার লাভ ফানতে কি হান এ কুমিয়ে তাহলে তো আমার তো লাভ ফানতে কি হান প্রকৃত সেমা সেবা হান হইল তাই দাতা ও পাত্রে দান করিতে নাই অতএব পাত্র পেলাং হানতে আজি আমিও নিজে নিজে খানি মানি দিতাং এবাকা পি আমিও এক টাকা না দেসু যদিও আমি পেট্রোল মার করিয়া দূরিত্ব বিচারি আহেসু আমিও দিতাং বিশ্বজিতও দিত হাবিও দিতাই এবার আমি সেবার ইদলাম এসি আনতে নাও দেশি আমিও যে তা পারিলা হান দিতাং তবে পুরখোরার ইদলাম এসি এবাকা বিশ্বজিত ঋণ আমি সুদ করে নারটাঙ্গায় বিশ্বজিৎ 10 গ প্রতাপ করে থাইলে প্রতাপ গর্গ পরিবর্তন করতে সময় না লাগতো আমি রাজনীতিও না করি আর কীর্তাও না করি আর আমি রাজনীতির মানু না গই রাজনীতির পিছনে দাব দেয়ার তাও না গই সমাজে হওয়া কাম করে গিরো কুমোর পিঠিত আহি জনমে আর মনু ইয়া মূল্য আসিলাম তা রাজনীতি হারাও না পিয়া এবার আবার বিশ্বজিতে গই আটে না দে রাতে খালি আটে রে তাই বলিয়া বিশ্বজিৎ বুটেও আসবো না গই মিও বুটেও আসবো না গই অতএব আর নিয়াম দাও টটরিক খাসে বাকুরিয়া দবার লাঠি লব বাড়ি লড়া করেছি বাড়ি ইয়া চেপটা করেছি আনতে ঘরে আনিয়া উগরে আনা দিতে আমি উঠেলু বাড়ি সকল লই আগে সকাল দেবা চলে আজিও গরে বাকা মানে মনিপুরি ইহর আমার চাকরি আন পেতো মাস্টারি পেতো উলিয়া বাকা রুগু আসে উগো ও সময় তো উগরে লই আগে সকাল সর করে লাইন মর ভরবিও করে আনা আর রাজিতে আমিও বাড়ি ছিল সেয়া গড়া নিয়া মানে ডাক্তার চিকিৎসা করিয়া কোনো মতে লেঙু বাজিয়া সেক দিয়া মানুহ করিয়া নিকাললাম নিকালে একটা হরিয়াতে বুড়া মানুহ নিয়ে আমি পেলিয়া গেলিগা দবই দি আন্তে বৈষ্ণবগিরি কি টানি বিলবাড়ি তাই কম লাগান তো তার লগে মতো দেহা নাই তানুতে আমি আমি আন্দোলন করে হিতা নাই আমারে খারাপ না পিবা আমি হঠাৎ আহেছি ফেসবুকেও দেছিলাম তো ভবিষ্যতে আমি 12 আইতাং আই আও দে দেবে না খা হ্যাঁ ভবিষ্যতে 12 আইয়া আর আকো কাদা তো বাইতাং আই আমারে বানাবা করা মানু আমারে বাংলা করতাই বিশেষ করে বাংলাদেশের তো অনেক মানু আছে আমারে সেইতার আমার আসি সুদেশ নাই কৃপা করক সাধু বাবাই কৃপা করক আমি যাতে এ সমাজের সেবা আনাত বিশ্বজিতু বালা আমিও বালা করে পারি এহান মাতিয়া হাবিয়ারে জয়ত নিয়ে হান দেই জয় জয় রাধা গোবিন্দ কি জয় 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 চৈতন্য মহাপ্রভু কি জয় 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 কুঙ্গ হাজার কুঙ্গ
জয় জয় ভুবনেশ্বর সাধু ঠাকুর কি, জয় জয় গোকুলানন্দ গীতিস্বামী কি, জয় জয় শহীদ সুদেশ না কি, জয় জয় সমাজের পল্লাকার মন্ত্রী বিমল কি, জয় জয় সমাজের পল্লাকার পিএইচডি ডক্টর কালী প্রসাদ কি, এটা আমি দৌবসি এটা হাববিরে ভক্তি কাত করিয়া লগে বুলেটিন জিওট নৈগ প্রতাপগড় তানোর নাগে জয়োদ্দনি দেয়ার বুলেটিন জিওট কি, আন্দোলনে বাকুড়ি ঘাকুড়া কি, এন মাতিয়া এ প্রতাপগড় তীর্থ এরাত আজি ঘোষণা করলাম সমাজের অন্তর মুক্ত যুবকের আপনাই তুই সুদা সুজি ইয়ারি সমাজক আগরতলার পুলিশ গ পরম বৈষ্ণব গ চৈতন্য বাবু সঙ্গর গতা হাজারা এবার বড়াইল সাধারণত আইতই হানতে আমি কিন্তু এক টাকা আনইল হাবিরে বাগিয়া ফেসবুকে দিয়া আমি ওয়ান বারো আক্ষর অনুষ্ঠান করতাম আই হাতে আমি অনুষ্ঠান করতাম আই দিল ওয়ান নেক্সট ওয়ান কিন্তু একাদশীর দিনা হান লেরিকর ব্যবস্থা আন করিয়া একাদশীর লেরিক দিয়া সসম্মানে আমি পিছে কার চলতি হান দেনা তাই টাঙাই ওনার যা হাতে বৈষ্ণব ভাবির আমি পানাম নিয়া দরমহান আগে দরমহান মেলিয়া সমাজান না গই দরমহান আছে আরো সমাজান এহান মাতিয়া আমার আধিকার বিদায় নিয়ার গা আগামী আলোচনা প্রসঙ্গ নেই আলোচনা প্রসঙ্গ।